بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الرحمن الرحيم إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا محن الله سمست برشانشا درود السلام نازل ربي نبي محمد رسول الله صلى الله عليه وسلم ربور اللهم صل عليه واللهم بارك عليه آج کے كتاب التوحيد تھے کہ درس نا دیئے اور نیتی شامعی اپجوگی بشای بستو সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ আর তা হচ্ছে যে মহান আল্লাহ মুমিনদের সাহায্য করেন মুমিনদের আল্লাহ সাহায্য করেন এ হচ্ছে আল্লাহর ওয়াদা এই সম্পর্কে কিছু আলোচনা করব যাতে করে আমরা আল্লাহর সাহায্য সবাই কামনা করি কিন্তু সাহায্য কামনা করলে তার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে সেই করণীয়গুলি জানা দরকার যদি আমরা আমাদের করণীয় না করি আর মনে শুধু আকাঙ্ক্ষা করি তো তা হাসিল হবে না দুনিয়ারই কাজ হোক আর দ্বীনের কাজ হোক ধর্মীয় কাজ হোক ইসলামের কাজ হোক আর আপনার নিজ হোক দুনিয়াদারির পার্থিব কাজ হোক যে কোনো ভালো আশা করলে তার জন্য কিছু করণীয় আছে না নেই ভালো আশা করলে তার করণীয় আছে তো আল্লাহর সাহায্য মুমিনদের জন্য হোক এটি আমাদের মনের কামনা বাসনা সুতরাং এর জন্য আমাদের করণীয় আছে কিছু ফরায়েজ আছে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যাতে করে আমরা যারা ইসলাম প্রিয় মানুষ যারা ইসলামকে ভালোবাসি দ্বীনকে ভালোবাসি আল্লাহর নাযিলকৃত দ্বীন ভালোবাসি আমরা আল কোরআনকে ভালোবাসি হাদিসে রাসূলকে ভালোবাসি সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আমরা প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহওয়ালা ভাইদেরকে সুতরাং আমাদের করণীয় কি আমরা নিজেরা করব এবং অন্যদেরকে সেই দিকে দাওয়াত দেব আহ্বান করব এটি প্রথম আমাদের কাজ আমাদের করণীয় কি আমরা করব এবং আমরা সেই দিকে দাওয়াত দেব আর যেসব তথাকথিত মুসলিম রয়েছে যারা মনে কামনা তো করে যে খুব সুখে থাক কিন্তু তাদের মন দিন থেকে গাফিল ঈমান থেকে গাফিল ইসলামের ফরায়েজ ওয়াজিবাত বিধিবিধান থেকে গাফিল কোরআনী বিধান থেকে আদেশ নিষেধ থেকে গাফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে গাফিল বরং তারা ইচ্ছুক নয় শুধু গাফেল থাকলে গাফেলকে সচেতন করা যায় যে গাফেল থাকে বেখেয়াল থাকে তাকে খেয়াল করিয়ে দেওয়া যায় তাহলে সংশোধন করে কিন্তু মুসলিম উম্মার অধিকাংশ মানুষ আজকাল তাদের ঘুমে ডুবে রয়েছে ঘুমে এবং এই ঘুম থেকে তারা জাগতে চায় না এই ঘুম থেকে তারা জানতে চায় না তাদের জন্য আল্লাহর কাছে আমরা অভিযোগ করি নাশকুইল আল্লাহ যে আল্লাহ এইরকম নামধারী মুসলিমদের আল্লাহ সংশোধন তুমি করে দাও বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে সাহায্যের ওয়াদা করেছেন এই মর্মে কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে কিছু আয়াত আপনাদেরকে শোনাবো সূরা গাফেরের
51 নম্বর আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্না লানানসুরু রাসূলানা নিশ্চয় নিঃসন্দেহে আমি আমার রসূলগণকে সাহায্য করি ইন্না নিশ্চয় আর লানানসুরু লা মানে অবশ্যই তার মানে ডবল ডবল তাকিদের সাথে আল্লাহ বলেছেন নিশ্চয় নিশ্চয় বা নিঃসন্দেহে অবশ্যই লানানসুরু রাসূলানা আমি আমার রসূলগণের সাহায্য করি ওয়াল্লাযীনা আমানু আর যারা ঈমানদার তাদের সাহায্য করি যারা মুমিন তাদের সাহায্য করি ফিল হায়াতিদ দুনিয়া সাহায্য কখন শুধু জান্নাতে আল্লাহ নিয়ে যাবেন বাস হ্যাঁ কারণ আখিরাতের ব্যাপার সবাইকে একশ্রেণীর মানুষরা খুব ধারের আর দূরের ব্যাপার মনে করে সুতরাং তাদেরকে জান্নাতের কথা বললে কবরে সুখ পাবে মরার পরে সুখ পাবে হাশরের ময়দানে জবাব দিতে পারবে আর আখিরাতে সুখী হবে এসব কথা বললে আর হেদায়েত করা যাচ্ছে না কারণ আখিরাত থেকে গাফিল তাদের অন্তর তারা নগদ নগদ হালওয়া রুটি খেতে চায় নগদ নগদ খেতে চায় আল্লাহ নগদও বলেছেন আর আল্লাহ স্থায়ী জগতের কথাও বলেছেন নগদ টেম্পোরারি আল্লাহ যে দুনিয়াতে এই জীবন দিয়েছেন এবং জীবনের সুখ দিয়েছেন তার কথাও বলেছেন আর আখিরাতের কথাও বলেছেন তাই তারপরে ইরশাদ করেছেন ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনে আমি রাসূলগণের আর মুমিনদের কি করি সাহায্য করি পার্থিব জীবনে এই জীবনে আমি সাহায্য করি ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ আর যেই দিন সাক্ষীদাতাগণ আল্লাহর দরবারে দাঁড়াবে সাক্ষী দেবে যে হাতে কথা বলবে পায়ে সাক্ষী দেবে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম সূরা ইয়াসিনে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আজকে কিয়ামতের মাঠে নাখতিমু আলা আফওয়াহিহিম মুখে আমি মোহর লাগিয়ে দেব মুখ বন্ধ করে দেব পাক শক্তি খুলবে না মুখে কথা বলতে পারবে না যে আল্লাহ জবানকে কথা বলার শক্তি দিয়েছেন আবার অনেক লোককে আল্লাহ বোবা করেছেন জবান আছে আপনার চাইতে সুন্দর জবান আছে লম্বা জিবা আছে জবান আছে তারপর কথা বলতে পারবে না বোবা আছেন আপনার চাইতে দেখতে সুন্দর আপনার চাইতে স্বাস্থ্যবান তারপরেও পাক শক্তি খুলে না কথা বলতে পারবে না তো যে আল্লাহ কাউকে জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কাউকে জবান দিয়েছেন অথচ কথা বলতে পারে না সেই আল্লাহ কি করবেন জবানের কথা বন্ধ করে দেবেন কতকাল্লেমোনা এই বিহীন আমি আল্লাহ তার সাথে কথা বলবে তাদের হাতগুলি হাতে কথা বলবে কথা সাধু আর জলহন আর পায়ে সাক্ষী দেবে আর সাদ এত আল্লাহ বলে ইয়ামা ইয়াকুমুল আর সাদ যেদিন সাক্ষী কায়েম হবে যেদিন সাক্ষী শুরু হবে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সাক্ষীর দেহ থেকে দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরো কিছু সাক্ষীর কথা উল্লেখ করেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসানাতুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম এখানে হাতও সাক্ষী দেবে জবানও সাক্ষী দেবে সব কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো আরেক আয়াতে শরীরের চামড়ার কথা আল্লাহ বলেছেন গোশত চামড়া এগুলিও সাক্ষী দেবে জুলুদুহুম যখন বিরুদ্ধে সাক্ষী দেবে পাপী গুনাহগারের তখন নিজের শরীরকে নিজের চামড়াকে নিজের অঙ্গপ্রত্যঙ্গ বলে লেমা শাহিদতুম আলাইনা লেমা শাহিদতুম আলাইনা আমার বিরুদ্ধে তোমরা কেন সাক্ষী দিলে হাত বলে তুমি কেন সাক্ষী দিলে পাকে বলে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তোমাকে তো জাহান্নামে যেতে হবে তোমাকে তো শাস্তি পেতে হবে হ্যাঁ চামড়াকে বলো শরীরের কেন তুমি সাক্ষী দিলে আমার বিরুদ্ধে লেমা শাহিদতুম আলাইনা তখন অঙ্গ প্রত্যঙ্গ শরীরের চামড়া এগুলি বলবে আনতাকান আল্লাহুল লাযী ক্বালু আনতাকান আল্লাহুল লাযী আনতাকা কুল্লা শাই সেই আল্লাহই তো আমাকে বলার শক্তি দিয়েছেন এবং বলতে বাধ্য করেছেন যে আল্লাহ প্রত্যেক বস্তুকে প্রত্যেক ব্যক্তিকে বলার শক্তি দিয়েছেন আল্লাহ তোমাকে যেমন বলার শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল সেই আল্লাহ আমাকে বলিয়েছেন বলতে হবে মনে তো উপায় নেই আল্লাহর আদেশে বলেছি ইয়াউমা ইয়াকুমুল আশহাদ মানে কিয়ামতের দিনে যেই দিন প্রত্যেক মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী কায়েম হবে পক্ষে অথবা
বিপক্ষে সাক্ষী কার হবে? প্রত্যেক মানুষকে এর প্রতি ঈমান রাখতে হবে যে আমার পক্ষে সাক্ষী হবে আর না হলে আমার বিরুদ্ধে সাক্ষী হবে। এই মর্মে একটি হাদিস মনে চলে আসলো, তাও শুনাই। কোরআনে কারীম সাক্ষী দেবে, কোরআনে কারীম সাক্ষী দেবে, দেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বড় হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে। লাকা মানে তোমার পক্ষে সাক্ষী দেবে। তুমি যদি কোরআনের সার্বিক জীবনে বাস্তবায়ন করে থাকো, আল্লাহ বলেছেন তাওহীদের কথা, একত্ববাদের কথা, আল্লাহর একত্ববাদ কায়েম করেছো, আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় মহাপাপ জুলুম, তুমি তোমার মধ্যে শিরকের গন্ধ পর্যন্ত ছিল না, শিরকের লেশ পর্যন্ত ছিল না, তুমি না কবর না মাজার না ফকির না দরবেশ না প্রতিমা না পীর না ভণ্ডামি এসব কিছু ছিল না, তোমার মধ্যে সব থেকে পাপ ছিল তুমি। আর আল্লাহ রাব্বুল বলেছেন আতিমুস সালাত, তুমি সালাত কায়েম করেছিলে। আল্লাহ বলেছেন আতুজ যাকাত, তুমি যাকাত প্রদান করেছিলে। আল্লাহ বলেছেন আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দাও, তুমি দিয়েছো মুমিন ভাইদেরকে ঋণ দিয়েছো, দান খেরাত করেছো, সাদকা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়দের সাথে সদাচরণ করতে বলেছেন, অবিল ওয়ালিদের এহসানা বলেছেন, মাতা পিতার সেবা করার কথা, সদাচরণের কথা বলেছেন, তা করেছো। আল্লাহ বলেছেন স্বামী স্ত্রী একের অন্যের উপর হকের কথা, তা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন কতিব আলাইকুমুস সিয়াম বলেছেন, তুমি পালন করেছ। এক কথায় কোরআনে কারীমে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যে আসমানি সিলেবাস রয়েছে তার তুমি বাস্তবায়ন করেছ। জি, যদি করে থাকি আমরা তাহলে আল কোরআন হুজ্জাতুল লাকা, কোরআন আপনার জন্য হুজ্জত, সাক্ষী হবে, সেদিন প্রমাণ পেশ করবে আপনার পক্ষ থেকে, সাফাই পেশ করবে আল কোরআনুল কারীম। আও আলাইকা, আর কিছু লোক হবে যারা কোরআনের বাস্তবায়ন করেনি, আর সমাজে তাদেরই সংখ্যা বেশি। আল্লাহ বলেছেন আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে। কোরআন যাদের পক্ষে সাক্ষী দিবে, অকালিলু মিন ইবাদিয়াশ শুকুর, তাদের সংখ্যা হচ্ছে কালিল, কালিল মানে অল্প। তাহলে অধিকাংশ মানুষ এক তো অমুসলিম, তারপরে মুসলিমদের বলে ফুসাকুল মুসলিম, বেনামাজি নামধারী মুসলিম, চামড়া কাটা মুসলিম, ব্যাস শুধু শুধু শুধু। তো যাদের মুসলিম হওয়া শুধু চামড়া কাটায় সীমিত, তো সেসব মুসলিম, তাহলে এইসব সংখ্যা নিয়ে কত বেশি তারা হয়ে যাবে। সুতরাং আল্লাহ শুকর গুজার বান্দা অতি অল্প হবে যাদের পক্ষে সাক্ষী যাবে, আর বিপক্ষে সাক্ষী যাবে অধিকাংশ লোক যারা কোরআনি বিধানকে অস্বীকার করেছে। আও আলাইকা, কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। জি, তাহলে ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, যেই দিন সাক্ষী কায়েম করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাশরের মাঠে বিচার দিবসে, সেই দিন আমি আমার রসূলগণের সাহায্য করব আর আল্লাযীনা আমানু ঈমানদারদের সাহায্য করব। আল্লাহু আকবার। তাহলে সেই দিন আর কোনো চিন্তা নেই মুমিনের জন্য? কোনো চিন্তা আছে নাকি? ভয় আছে? নেই, চিন্তাও নেই ভয়ও নেই। তাই আল্লাহ রাব্বুল বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর বন্ধু তাদের লা খৌফ, না ভয় আছে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা চিন্তিত হবে, কোনো চিন্তা নেই। তারা কারা? তারা ময়লা আবর্জনা তাদের কাপড় চোপড়ে থাকে আর চুলে জটা বেঁধে যায়, আর তারাকে মনে করা হয় আল্লাহর বলি, আর তারা কবর মাজার নিয়ে বসে ব্যবসা করে বিনা পুঁজির ব্যবসা। তারা ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তানের সমাজে আউলিয়াউল্লাহ, তারাই এ হচ্ছে আমাদের ইমানি দৌড়, এ হচ্ছে আমাদের ইসলামের অবস্থা, আমাদের ইসলামিক জ্ঞান। জি, যে ইসলাম হচ্ছে দিনুন নাজাফা, পরিষ্কার পরিচ্ছন্নতার দিন, যে ইসলাম হচ্ছে দিনুন তাহারা, পবিত্রতার দিন। আত্মহুরু শাতরুল ঈমান, ঈমানের অর্ধেকই হচ্ছে পবিত্রতা। আর তার মাসকে মাস বছরকে বছর গোসল করে না, আর তাদের কাপড় চোপড় শরীর সব নাপাক, একবারে সাধু সন্ন্যাসী হিন্দুদের মতো,
আর তারাই হচ্ছে আউলিয়া ইকরাম মুসলিম সমাজের। বুঝতে পারছেন তো? তাদের কথা আল্লাহ বললেন মিল্লা কাউন আলী ওয়ালাহুম ইয়াজানুন, যারা গাঁজা খায় তাদের কথা না, যারা সিগারেট খায়, যাদের মুখের কাছে যাওয়া যায় না, যাদের স্ত্রী যদি সিগারেট না খাওয়া অভ্যাস থাকে তাহলে তাদের কাছে গেলে বমি হয়ে যায় তাদের স্ত্রীদের, এইরকম খবর আছে আমাদের কাছে। সিগারেট গো নতুন বিয়ে করেছে আর তারপরে স্ত্রীর কাছে মুখ নিয়ে যেতে পারে, আর মুখ নিয়ে গেলে স্ত্রী বমি করতে শুরু করে, জি এরকম অনেক খবর আছে আমাদের কাছে। এদের কথা বলা হয়নি, আমরা যে ভণ্ড পিল্লা সিগারেট খায়, জর্দা খায়, তামাক খায়, গাঁজা খায়, হাশিস খায়, জি হিরোইন খায়, এসব খায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাবলী দিয়েছেন যাতে করে ধোকা না খেয়ে যায়। কোরআন স্পষ্ট, আল্লাহু আকবার, হুদা লিন্নাস ওয়া বাইয়্যানাতিন মিনাল হুদা, আল্লাহ বলছেন বাইয়্যানাত সুস্পষ্ট, উজ্জ্বলতা কিছু নেই, লুকায়িত কিছু নেই যে ভুল মন বুঝাবুঝি পেয়ে যাবে না। তাহলে যে নিজে অন্ধ হয়ে যাবে তাকে আল্লাহ অন্ধ করে জাহান্নামে নিক্ষেপ করবেন, চোখ খোলা থাকলে, অন্তর্দৃষ্টি খোলা থাকলে কোরআন বোঝা খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর আউলিয়া কারা, আল্লাহর বন্ধু কারা, যাদের কোনো ভয় নেই, যাদের কোনো দুশ্চিন্তা নেই, তারা হচ্ছে দুই গুণে বিশেষিত, দুটি গুণ তাদের রয়েছে। আল্লাযীনা আমানু, ঈমানদার, এই ঈমানের কথা বলছিলাম এখন, তাই না? বিষয়বস্তু হচ্ছে মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, তো ঈমানদারদের কোনো চিন্তা নেই, ভয় নেই, আর ওয়াকানু ইয়াত্তাকুন, তারা আল্লাহকে ভয় করে। শুধু নামধারী মুমিন মুসলিম নয়, বরং ঈমান রয়েছে, ঈমানের বিপরীত শিরক কুফরি নেই, আর আল্লাহ ভীরুতা রয়েছে, হারাম খাওয়া নেই, জি হারাম খাওয়া নেই, হারাম কাজ করা নেই, জি মুরিদদের বাড়িতে গেলে তখন নারী পুরুষ নির্বিচারে তখন খেদমত শুরু দিয়ে যায় পীরদের, তারাই আউলিয়া আমাদের সমাজের, কোথায় তাকওয়া তাদের, জি তাদের হালাল হারামের কোনো পার্থক্য নেই, যাদের রেজিকি আসছে বিনা পুঁজির ব্যবসা থেকে, কোনো মেহনত করতে হয় না, শুধু একটা কবর মাজার নিয়ে বসে গেলে হয়, ওরসুর মেলা লাগিয়ে দিলেই হয়, আর বহু টাকা পয়সা আসতে থাকে, নজর নিয়াজ আসতে থাকে, কোথায় তাকু আল্লাহ দিন তা হারাম খাওয়া থেকে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাহলে যারা ঈমানদার এবং যারা আল্লাহ ভীরু তাদের কথা আল্লাহ রাব্বুল বলেছেন যে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, তাদেরকে ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহ সাহায্য করবেন, মানে আখিরাতে সাহায্য, যেই সাহায্য প্রত্যেক মানুষের প্রয়োজন, সেখানে আর কোনো সাহায্যকারী থাকবে না। পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া কারো সাহায্য কাজে আসে না, কিন্তু বাহ্যিক অনেক সময় পৃথিবীতে মানুষ ধোকা খেয়ে যায়, বাহ্যিকভাবে ধোকা খেয়ে যায় মানুষ অনেক সময়, যে আমাকে সাহায্য করার জন্য লোক রয়েছে যাদের বংশ খুব বড়, আমাদের দেশে গ্রাম অঞ্চলের পরিবেশটা এরকম, যদি বংশ খুব শক্তিশালী হয়, অনেকগুলি লাঠি আছে একসাথে, একবারে একটা হুংকার দিলে এতগুলি লাঠি বেরিয়ে আসবে, তাদের গৌরব যে আমাদের পারে কে ঠেকাতে, এতগুলি লাঠি একসাথে 50টি 100টি লাঠি বেরোবে, ঠিক না? তো পৃথিবীতে তো ধোকা খেয়ে যাবে অনেক সময়, আর ওতে হয়তো বিভোর হয়ে রয়েছেন, কোনো খেয়ালই নেই যে আল্লাহ সাহায্য না নেমে আসলে এই সব সাহায্য ক্ষণিকের, আজকে আছে কালকে শেষ হয়ে যেতে পারে, এই খেয়াল অনেক সময় দুনিয়া মানুষের আসে না। এইরকমই যাদের অর্থ রয়েছে তাদের অর্থের অহংকার, অর্থের দ্বারা লোক কিনে নেবো, ভোট কিনে নেবো, এই করে নেবো, সেই করে নেবো, কত কি, যাদের পিছনে বাতিল শক্তিগুলি রয়েছে, কুফরের শক্তি রয়েছে, শিরক বিদাতের শক্তি রয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলি বিদাতি দল উপদল রয়েছে সেগুলির তো এই অহংকার যে এরা তো অল্প, আর আমাদের অনেক ভোটার রয়েছে, আমাদের এত লোক রয়েছে, আমাদের অনুসারী এত রয়েছে, অমুক পীরের এত মুরিদ রয়েছে, এত লক্ষ লক্ষ মুরিদ রয়েছে, তো অমুক অমুক দলের এত গলি ইয়ে রয়েছে, সমর্থক রয়েছে, এত রোগন রয়েছে, তো অমুক রয়েছে, এগুলিতে বিভোর হয়ে থাকে অনেক সময় দুনিয়াতে, কিন্তু আখেরাতে আসবে কাজে, কাজে আসবে আপনার ভোটার কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না, আপনার বংশের লাঠিগুলি কাজে আসবে না,
কাজে আসবে? কোনো কিছু কাজে আসবে না। দুনিয়াতে ধোকা খেতে পারে, হ্যাঁ, পার্থিব সাহায্যের আশায় যে আমাকে সাহায্য করার অনেক লোক রয়েছে, কিন্তু আখেরাতে কেউ কারো সাহায্য করতে পারবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। একে অপরকে দেখে পালাবে, শুধু আমরা ফেরুল মার ও মিন আখিহে উম্মি, নিজের ভাই, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, সবাই, ওয়াসাহিবাতি ওয়াবানি, আমার নিজের ছেলে, নিজের মেয়ে, সব পালাবে, দেখলেই পালাতে শুরু করবে। উপায় নেই, নফসি 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 নফসি, এই দৃশ্য থাকবে, আমার কি হবে, আমার কি হবে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন রসুলগণের, এবং রসুলগণের অনুসারী যারা সত্যি অনুসারী মুমিন তাদের। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা রুমে আয়াত নম্বর 47, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ বলছি আমার উপর ওয়াজিব, হাক্কান আই ওয়াজিবান, আমার উপর মুমিনদের হক ওয়াজিব হক, যে আমি কি করব, মুমিনদের সাহায্য করব, মুমিনদের আল্লাহ সাহায্য করবেন। এখানে আল্লাহ বললেন, মহান আল্লাহ সূরা সাফাতের 171 থেকে 73 নম্বরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, আমি আমার রসুল বান্দাগণের, লিইবাদিনাল মুরসালিন, রসুল বান্দাগণ, আমার ওই সব বান্দা যাদেরকে রসুল করে প্রেরণ করেছে, নবী করে প্রেরণ করেছে, তাদের জন্য আমার কথা অগ্রিম প্রমিস, আমার কথা রয়েছে, সাবাকাত কালিমাতুনা আগেই বলে ফেলেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, সাবাকাত কালিমাতুনা মানে আগেই বলেছে নবী রাসূল প্রেরণ করার আগেই বলে ফেলেছি, কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কি ইন্নাহুম লাহুমুল মানসুরুন, নিশ্চয় তারা সাহায্য প্রাপ্ত হবেই হবে, ইন্নাহুম লাহুমুল মানসুরুন, তারা সাহায্য প্রাপ্ত হবেই হবে নিঃসন্দেহে। তাহলে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল রাসূলগণের, আর রাসূলগণের সাহায্য হওয়া মানে রাসূলগণের সত্য অনুসারী যারা তাদের সাহায্য, কোয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সেই সত্তার নাম যে সত্তা আরসালা রাসূলাহু, রাসূল কে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিল হুদা, হিদায়াত নিয়ে, সঠিক পথের দিশা নিয়ে, সঠিক পথের দিশা দেওয়ার জন্য এসেছিলেন দিশে হারা মানুষকে, ওয়া দীনিল হক, আর সত্য বিধান, আসমানি বিধান নিয়ে এসেছিলেন, দীনিল হক, সত্য দিন নিয়ে, হক দিন নিয়ে। কি জন্য আল্লাহ রাসূল প্রেরণ করেছিলেন? মার খাবে এই জন্য, হ্যাঁ, সারা কাল মার খেতেই থাকবে, গোলামি করতেই থাকবে, যত দিন বাতিল ধর্ম রয়েছে, যত মতবাদ রয়েছে, সমস্ত গুলির উপর এই দিনে হককে জয় করে দেওয়ার জন্য, দিনে হক আল্লাহ বলেছে লিউ হেরাহু, সেই সত্য দিনকে, সত্য জীবন বিধানকে জয় করে দেওয়ার জন্য। তাহলে যদি আল কোরআন জয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি জয় হয়, দীন ইসলাম জয় হয়, তো মুসলিমরা জয় হবে না? মুসলিম মার খাবে আর কোরআন সম্মানিত হবে কোত্থেকে? মুসলিমদের হাতেই, মুমিনদের হাতেই তো কোরআন সম্মানিত হবে, শক্তিশালী হবে কোরআনের বিধান। তাহলে যখন ইসলামকে আল্লাহ জয়ী করবেন, দীনে হককে জয়ী করবেন, তো দীনে হককে যারা অনুসারী খাঁটি মুমিন তাদেরকে আল্লাহ জয়ী করবেন, আলা দীনে করি সমস্ত মতবাদের অনুসারী বাতিল পন্থীদের উপর, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা বরদাস্ত করতে পারে না, মুশরিক চাই না। আজকে দেখুন সারা পৃথিবীতে দুটি ছাউনি রয়েছে, দুটি ক্যাম্প রয়েছে, একটি ইমানি ক্যাম্প, একটি হচ্ছে কুফরি ক্যাম্প। যখনই কোন মুসলিমদের সমস্যা, তখন কুফরি শক্তিগুলি সব এক হয়ে যাচ্ছে, কেউ নিজের ফেসকে সামনে নিয়ে চলে আসছে, আর স্পষ্ট তার কুফরি এবং ইসলামের শত্রুতা জাহির হয়ে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে তার উক্তি শুরু হয়ে যাচ্ছে, আর কেউ কেউ লুকিয়ে পিছনে আছে, আল কুফর মিল্লা ওয়াহিদা, হিজবুল্লাহ ওয়া হিজবু শয়তান, আল্লাহ কোরআনে বিভিন্ন ভাষায় তাদের কথা উল্লেখ করেছেন, আহলে ইমান আর আহলে কুফর। তো
বিদেশে আসছি তখন কাফের অফিসার জিজ্ঞেস করছে কি কাজে যাবেন আপনি যাবো এরকম কাজে কাজটা যখন তাকে ভালো লাগলো তখন মনে হচ্ছে যে চেহারাটা কালো হয়ে গেল মুসলমান এরকম সুযোগ পায় কি করে মুসলমান কি করে সুযোগ পায় জি বাস্তব সত্য কথা বলছি প্রফেশন শুনে পেশা শুনে আর সুযোগ সুবিধা শুনে কাফের চেহারা কালো হয়ে যায় তাহলে মুসলিমের ঘরে একটি পয়সা ঢুকলেও গলো কারি আর মুসলিম কোন কাফের কি কষ্ট হয় এটি কাফের ফিতরাত তাহলে সামান্য একটা পয়সা যদি মুসলিমের ঘরে ঢুকে তাতেই যদি কষ্ট হয় তাহলে মুসলিম যদি নিরাপত্তায় থাকে তাহলে কত কষ্ট হচ্ছে মুসলিম যদি আরামে সুখে থাকে তাহলে কত কষ্ট মুসলিম যদি পারিবারিক দিক দিয়ে সুখে থাকে তাহলে কত কষ্ট মুসলিম দেশে যদি স্থিতিশীলতা থাকে তাহলে কাফেরকে কষ্ট হলে কত কষ্ট লাগে মুসলিম দেশ যদি ঋণমুক্ত হয়ে যায় তাহলে কাফেরকে কত কষ্ট লাগে মুসলিম দেশ যদি তাদের দ্বারস্থ না হয় তাদের দেশ থেকে কিছু আমদানি না করার প্রয়োজন মনে করে তাহলে কাফেরকে কত কষ্ট হতে পারে বুঝতে শিখুন সাহায্য প্রাপ্ত হবেন আর আমার সৈনিকরা জয়ী হবে আল্লাহ আকবার আল্লাহ বলেছে জুনদানা আমার সৈনিক বলেননি মুমিনদের মুসলিমদের সেনাবাহিনী মুসলিম দেশের সেনাবাহিনী কথা বলেননি এ কথা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইন্না জুনদানা আমার সেনাবাহিনী আল্লাহ রাব্বুল আমার সেনাবাহিনী বলে আখ্যায়িত করেছেন যারা দিনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছে তাওহীদের খেদমত যারা করে যারা শিরকের বিরুদ্ধে যারা সোচ্চার যারা বিদাতের বিরুদ্ধে সোচ্চার যারা সুন্নাতকে প্রতিষ্ঠা করতে চায় জীবনের সার্বিক ক্ষেত্রে ইবাদত বন্দেগী মসজিদ থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদেরকে আল্লাহ জুনদানা বলেছেন সুতরাং আপনি যদি দিনের খেদমতে থাকেন তাওহীদের খেদমতে থাকেন তো আপনার ঈমানকে মজবুত করে নেন যে আপনি আল্লাহ সেনা আল্লাহ সৈনিক আপনি ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন আর আমার সেনাবাহিনী জয় হবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন সূরা সাফফাত পীরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী মুসলিমের একটি হাদিস এখানে স্মরণে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিন আলাল হক মনসুরা কোরআন আল্লাহ বলেছেন মনসুরুন বলেছেন না এ মনসুরুন তেলাওয়াত করে তাফসীর করতে গিয়ে আমার ওই হাদিসটি মনে পড়লো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতের একটি দল তায়ফাতু মিন উম্মতি তাহলে বোঝা গেল আমার উম্মতের সমস্ত দল দিনের কিয়ামত করে শির উঁচু করে থাকবে না হক কথা বলবে না হককে গোপন করবে ব্যক্তি স্বার্থে পার্লামেন্টে যাওয়ার জন্য হককে গোপন করবে সংখ্যা বাড়ানোর জন্য হককে গোপন করবে আর্থিক লোভের কারণে হককে গোপন করবে মান সম্মান নিজের পজিশন বাড়ানোর জন্য হককে গোপন করবে দুনিয়ার বহু স্বার্থের কারণে আজকে মুসলিম সমাজে যেসব দল উপদল রয়েছে তাদের চিত্র এর বাইরে যাবে না এবং তাদের অবস্থা এমনই যে তারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্রীয় ব্যক্তি ব্যক্তিত্ব থেকে তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব সেখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় আরেকজনকে করে দিয়ে নিয়েছে এবং আরেকজনকে কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে তারা মেনে নিয়েছে এই কথাটি মনে রাখবেন কেন্দ্রীয় ব্যক্তিত্ব আমাদের কি এই পয়েন্টে যদি আমরা সঠিক হয়ে যাই তাহলে মুমিন এক হতে পারবে সারা বিশ্ব আর যদি কেন্দ্রীয় ব্যক্তিত্ব আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা কোনো সময় এক হতে পারবো না আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা সেনাবাহিনী কি করে হবো আমরা নিজেরাই বিক্ষিপ্ত একে অপরের বিরুদ্ধে আমরা বিষদগার করব এক অপরের ক্ষতি হোক তাতে খুশি হ্যাঁ ভালো হয়েছে ওদেরকে এই করা হয়েছে ওদেরকে এই করা হয়েছে তোরা এই হয়েছে আমরা ঠিক আছি এ হচ্ছে মুসলিম দল উপদলগুলির অবস্থা কারণ
কারণ কেন্দ্রীয় ব্যক্তিত্ব তাদের আলাদা আলাদা হয়ে গেছে, একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব নেই। অথচ ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় ব্যক্তিত্ব মাত্র একজনকে আল্লাহ পাঠিয়েছেন, আর যার কাছে রেসালাত দান করেছেন, যার কাছে আল কোরআন নাযিল করেছেন, আর যার অনুসরণ করা ফরজ করেছেন, যার আনুগত্য আল্লাহ ফরজ করেছেন, আর যার আনুগত্যকে আল্লাহ নিজের আনুগত্য বলে আখ্যায়িত করেছেন, আমার ইয়ুতিহি রাসূলা ফাকাদ আতা। তো যেই দলটি সাহায্য প্রাপ্ত তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব একমাত্র সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানেই থাক না কেন, আফ্রিকায় থাক, ইউরোপে থাক, অস্ট্রেলিয়ায় থাক, আমেরিকায় থাক, আর এশিয়ায় থাক, যেখানে থাকুক না কেন, তাদের কেন্দ্রীয় ব্যক্তি জিজ্ঞাসা করেন, ভাষা আলাদা কিন্তু কথা এক। বাংলা ভাষায় বললো কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ, ইংরেজিতে বললো বলে কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ, আরবিতে বললো বলে কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ, ইন্দোনেশিয়ান ভাষায় বললে বলে কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ, হিন্দিতে বললো বলে কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জার্মান ভাষায় বললো বলে কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ। আর সত্যি এটা পেয়েছি, আমার চীনের 6 জন ক্লাসমেট ছিল, মুদির ইউনিভার্সিটিতে 6 জন ক্লাসমেট আমার চায়নার ছিল। তো সুবহানাল্লাহ, কোরআন এবং সুন্নার অনুসারী সাথীগুলিকে কথা বলতাম, তাদের সাথে মাঝে মাঝে খেতে বসতাম, তারা খেতে বসার এমন একটা সময় যে সময় একটু ফ্রি হয়ে কথা বলতে পেতাম, ক্লাসে তো ব্যস্ত থাকতাম প্রফেসরের কথা শোনার জন্য, ওস্তাদের কথা শোনার জন্য, তখন খেতে যখন বসতাম টেবিলে গোল হয়ে, তখন মাঝে মাঝে তাদের সাথে বসতাম। আমি একজন ব্যতিক্রম মানুষ, আমাদের দেশে এই রোগ রয়েছে যে নিজের বেশিদের কাছে বসা অভ্যাস হয়েছে, হ্যাঁ, তো এই অভ্যাসটি আমি একটু ব্যতিক্রম করতাম, মাঝে মাঝে বিভিন্ন দেশের ভাইদের সাথে বসতাম, যাতে করে তাদের মুসলিম ভাইদের অবস্থা, ইসলামের অবস্থা সেখানকার জানতে পারি, যেটা আমার জীবনেও কাজ দেবে আর আমাদের ইমানের ক্ষেত্রেও কাজ দেবে, আর এটি আমার মুমিন ভাইকে যে আমি মহব্বত করি তার একটি দলিল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পেশ করতে পারবো, যে আমি ইমানের জন্য ভালোবাসা রাখি, আমি জমিনের জন্য মাটির জন্য ভালোবাসা রাখি না, আমি ভাষার জন্য ভালোবাসা রাখি না, আর আমি রং দেখেও ভালোবাসা রাখি না। আফ্রিকান কালো যাদের সাথে অনেকে বসতে ইতুষিত করতো, যে বসবো কালোদের কাছে, এই গন্ধ আসে তুই আসে, তাদের টেবিলে বসে একসাথে খেতাম। আমার এক আফ্রিকান বন্ধু ছিল, এত মানে ভালোবাসত যে সে আমাকে হজে নিয়ে গেছে তার গাড়িতে করে, তার দেশের কাউকে নেই, বুঝছেন না, তোমাকে নিয়ে যাওয়া হজে, চলো আমার সাথে হজ করো, তার গাড়ি, তার পরিবার থাকে মক্কায়, বলছে আমার কাছে গাড়ি আছে কেন যাবে, অন্য কারো সাথে আর খরচ করে কেন যাবে, আমার সাথে হজ করো। হচ্ছে ইমানি সম্পর্ক, এইরকম সম্পর্ক আমাদের হইতে হবে, ইমানি সম্পর্ক হইতে হবে। তো বলছিলাম কি কি বলছিলাম, হ্যাঁ, তো ওই সব ভাইদের কাছ থেকে শুনতাম একই কথা, যেই কথা আমি বলি সেই কথা সে বলে, যে কথাটি বললাম কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কথাটিকে আমি সুন্নাত বলছি সেই সুন্নাত, যেটি বিদাত সেও বিদাত বলে, যা তাওহীদ সেও তা তাওহীদ মানে, যা শিরক সেও মানে যে শিরক। এমনটা না যে চাইনায় গিয়ে কবর কবর পূজা ধর্মে পরিণত হয়েছে, যেমন যেমন আমাদের উপমহাদেশ আর সৌদি আরব, সৌদি আরবে কবর পূজা হচ্ছে শির, আর আমাদের দেশে কবর পূজার নামে হচ্ছে কবরের মাজারে গিয়ে ওরসের মেলা করে হচ্ছে ধর্মকর্ম, কত পার্থক্য দেখেন না। কিন্তু আকীদা যখন এক হয়ে যাবে, বাংলাদেশের মানুষ, ভারতের একজন মানুষ, একজন পাকিস্তানের মানুষ, যখন কেন্দ্রীয় ব্যক্তি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাওহীদ প্রতিষ্ঠা, অন্য কোন উদ্দেশ্য না, উদ্দেশ্য দল বাড়ানো নয়, সংখ্যা বাড়ানো নয়, আর উদ্দেশ্য একামতের দিনের বাহানা দিয়ে কারো কাছ থেকে গদি ছিনিও না, আমরা কারো গদি ছিনিয়ে নিতে চাই না, আমরা সংশোধন করতে চাই, সৎ নেতৃত্ব চাই, কিন্তু ছিনিয়ে নিয়ে না, ওই লোকটিকে সৎ করতে চাই, ওই লোকটিকে নামাজি করতে চাই, ওই লোকটিকে পর্দানাশীন করতে চাই, ওই লোকটিকে আল্লাহ ভীম করতে চাই। ইসলাম শেখায়নি যে উঠাওয়ার নামাও, টেনে হিসেবে শুধু একজনকে উঠা একজনকে নামাও, এই কথা ইসলাম শেখায়নি। ইসলাম শিখিয়েছে যে ইসলাহ করো, অমা উরিদ ইল্লা ইসলাহ মাস্তাতা তমা তৌফিক ইল্লা বিল্লাহ, কোরআনে কাইমের কথা, আম্বিয়া রাসূলগঞ্জে দাওয়াত নিয়ে আসতেন, কি বলতেন, ইন উরিদ ইল্লা ইসলাহ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হচ্ছে শুধু কি করা, ইসলাম মানে সংশোধন করা, সংস্কার করা, মাস্তাতা তো যথাসাধ্য, আমাদের যতটা সাধ্য কোলাচ্ছে, যতটা ক্ষমতা আছে, যাদের কাছে আমরা তাদের কানে কানে আওয়াজ পৌঁছে দিতে পারবো পৌঁছে দেবো, যেখান পর্যন্ত পৌঁছাতে পারবো, মামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া তৌফিক দাতা আর কেউ নেই,
তারপরে যদি কিতাব দেখলো কিতাব তো কিতাব তহির না তো কিতাব তহির পড়া যাবে না, কিতাব ইত্তেবাই সুন্নাহ না ওই সব কিতাব পড়া যাবে না। হ্যাঁ যদি এই হয় পড়বে মকসুদুল মুমিনিন, পড়বে বেস্তি জেওয়াত, পড়বে নিয়মুল কোরআন, দোয়া তাবিজ, হ্যাঁ এগুলি যদি পড়বে আর যদি তহিন সুন্নার কথা না পড়বে তো দোষটা তো তাদের, নিজে থেকে তারা যদি কানা থাকতে চায় আমার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাস্তা তা তো যথাসাধ্য আল্লাহ যথাসাধ্য তুমি পৌঁছো, তোমার সাধ্যে যতটা হচ্ছে ততটা পৌঁছো। তারপরে কে শুনছে শুনছে না, কে মানছে মানছে না, তারা তাদের জবাবদেহি করবে। আমরা আল্লাহর হুজ্জত তাদের উপর কায়েম করে দিলাম, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে না যে তাদের কাছে সঠিক দাওয়াত পৌঁছানো হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য প্রাপ্ত বলেছেন ইন্নাহুম লাহুমুল মানসুরুন, তাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেই হাদিসটি বলছিলাম, ফিরে আসি আবার ওইদিকে, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি, আমার উম্মতের একটি দল তাহলে বহু দল গোমরাহির শিকার হবে, তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব অন্যকে, যে কেন্দ্রীয় ব্যক্তিত্ব সম্পর্কে আরেকটি কথা বাড়তি বলি যে ওই কেন্দ্রীয় ব্যক্তিত্ব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যকে করে ফেলেছে তখন ওই কেন্দ্রীয় ব্যক্তিকে যদি টেনে নেন ওখান থেকে সরিয়ে ফেলেন তো ভাঙচুর, তাদের আর কিছু নেই, তাদের আর বেশ নেই, অস্তিত্ব নেই কিছু, তাদের ভীত কায়েম হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কেন্দ্রীয় ব্যক্তিত্বের উপর। ইলিয়াস সাহেবেরই উপর হোক আর হাকিমুল উম্মতের উপরই হোক আর মওদুদি সাহেবেরই উপর হোক আর আপনার চিশতির উপর করে হোক আর আপনার ফুরফুরার উপরই হোক আর এইরকম ধরনের একটা করে, এগুলো সব কেন্দ্রীয় ব্যক্তিত্ব, তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছে, এই কেন্দ্রীয় ব্যক্তিত্বকে সরিয়ে ফেলেন সব এক হয়ে যাবে, কারণ এসব কেন্দ্রীয় ব্যক্তিত্ব না, কেন্দ্রীয় ব্যক্তিত্ব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ দিয়ে যাচাই বাছাই করতে হবে ইলিয়াসি মতবাদকে, মওদুদি মতবাদকে, যা দিয়ে বাছাই যাচাই বাছাই করতে হবে চিশতি মতবাদকে, সাহারাটি মতবাদকে, কাদেরী মতবাদকে, ফুরফুরা মতবাদকে, মুজাদ্দিদি মতবাদকে, সমস্ত মতবাদকে যাচাই বাছাই করতে হবে, যেমন গণতন্ত্রকে, যেমন সমাজতন্ত্র সমাজবাদকে, যেমন অন্য সমস্ত তন্ত্রকে, এসবকে যেমন যাচাই বাছাই করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কেন্দ্রীয় ব্যক্তিত্ব তার আদর্শ তার উসওয়া দিয়ে তার সুন্নত দিয়ে। জি তো নবী করিম বলছেন যে আমার উম্মতের একটি দল তায়েফা বলেছেন, তায়েফাতু মিন উম্মতি যারা জয়ে থাকবেন আলাল হাককে সত্যের উপর, কারণ মাঝে মাঝে দেখা যায় বাতিলের উপর থাকা সত্ত্বেও তারা জয়ী হয়ে যায়, বাতিলের উপর থাকা সত্ত্বেও মাঝে মাঝে জয়ী থাকে, তো দেখে অনেকে ধোকা খেয়ে যায় যে এরাই হয়তো সত্য নাকি, যেমন খোমেনি কিছুদিন এমন হংকার ছাড়া শুরু করলো মনে হচ্ছে পৃথিবীকে গ্রাস করেই ফেলবে, ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব, আর ভারতের এক দল ভারত উপমহাদেশের এক দল এমন খোমেনিকে মোবারকবাদ দিতে লাগলো রাজনৈতিক স্বার্থের জন্য, ইমাম খোমেনি তাদের বক্তারা তাদের আন্তর্জাতিক বক্তা পর্যন্ত ইমাম খোমেনি বলে থাকে, হ্যাঁ যে খোমেনি লক্ষ লক্ষ মানুষ আজকে পূজা করছে সেজদা করছে তার কবরে মাজার বানিয়ে, তো মাজারের ধর্ম ওখান থেকে এসছে ওই দেশ থেকে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের একটি দল জাহিরিন আলাল হক, তো মাঝে মাঝে বাতিল একটু মাথা চানা দেয় দেখে ধোকা খেতে পারে, কেউ ধোকা খাবেন না, তারা হকের উপর জয় নেই বাতিলের উপর কিছুদিন মাথা চানা দিয়েছে, আল্লাহর হিকমত রয়েছে, ওয়াতিকাল আইয়ামু মুতাওয়িলুহা বাইনান নাস, আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন যে আমি জামানার আবর্তন বিবর্তন নিয়ে আসি, উত্থান পতন একবার উঠা নামা করি যাতে করে যদি কিছু গাফিলতি চলে আসে মুসলমানদের মধ্যে, কিছু মরিচা লেগেছে তাদের আকীদা আমলে মরিচা গুলি ছুটে যাক, মরিচা বুঝছেন তো লোহার মরিচা লাগলে ছুটে তো হয় জন্য আগুনে দিতে হয়, তো মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে দিচ্ছেন কিছু শাস্তি যাতে করে এদের মরিচা গুলি ছুটে যায়, আকিদার মরিচা লেগে গেছে, তাসাউফের মরিচা, শিরক বিদাতের মরিচা, ওরসের মরিচা, আর আমলের মরিচা, বেনামাজি হওয়ার মরিচা, ফিল্ম দেখার মরিচা, পাপ করার মরিচা, ঘরে ঘরে পাপের শেষ নেই হারাম খাওয়ার মরিচা, বিচ্ছিন্নতার মরিচা, কত রকমের মরিচা, নবী সাল্লামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব থেকে সরে গিয়ে অনেক অনেক কেন্দ্রীয় ব্যক্তিত্ব কায়েম করে ফেলেছে, আর যাদের কথা তাদের কাছে একবার শিরোধার্য হয়ে একবারে মানতেই হবে তাদের কথা তারা বলেছেন,
বড়রা বলেছেন হুজুর অমুক বলেছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, মহান আল্লাহ বলছেন তাদের আচরণ কেমন, প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে খুশি, খুশিতে ফেটে পড়ছে তারা। আল্লাহ বলছেন বিমা লাদাইহিম ফারিহুন, অন্যদিকে আর দেখতে চায় না, কোরআন সুন্নাহ পড়তে চায় না, শিখতে চায় না তারা। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তো জাহিরিন আলাল হক সত্যের উপর জয়ী থাকবে, আর কি মনসুরা সাহায্য প্রাপ্ত হবেন তারা। তারা কি হবেন? সাহায্য প্রাপ্ত হবেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, যে কথা আল্লাহ কোরআনের এই আয়াতে বলেছেন কতদিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের কি অপদস্থ করতে চাইবে, লাঞ্ছিত করতে চাইবে, তাদের মানহানি করতে চাইবে, তাদেরকে কষ্ট দিতে চাইবে, তাদের কোন ক্ষতি করতে পারবে না, কোন ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ আল্লাহর আদেশ মানে কিয়ামত না চলে আসবে, কিয়ামত পর্যন্ত এই দল থাকবে, তবে এই দল সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এবং কখনো এই দল শক্তিশালী কোন এলাকায় হবে তো আবার অন্য জামানায় আর অন্য এলাকায় এই দল শক্তিশালী হবে। আর 1400 বছরের ইতিহাস এ কথাই প্রমাণ করে। উলামায়ে কিরাম বলেছেন এই দলটি এক জায়গায় হবে না, যে এক জায়গায় পেয়ে যাবেন শুধু একবার বাছাই করে না, তবে কোন জায়গায় কোন কোন জামানায় শক্তিশালী। যেমন আলহামদুলিল্লাহ এই আজকাল এই জাজিরা আরবিয়া সৌদি আরবে তৌহিদের ঝান্ডাবাহী দল, সুন্নতের ঝান্ডাবাহী পতাকাবাহী দল শক্তিশালী এবং মাথা উত্তোলন করে রয়েছে, নেই শিরক নেই বিদআত আলহামদুলিল্লাহ। কিন্তু যদি 200 বছর একটু এগিয়ে চলে যায়, আর 200 বছর আগের কথা, তাহলে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তৌহিদের ঝান্ডা আর অন্য কাউকে দিয়ে রেখেছিলেন, কিন্তু এই দাওয়াত ছিল, সত্যের দাওয়াত ছিল। আরো 200 বছর আগে চলে যান, তখন তৌহিদের ঝান্ডা পতাকা হয়তো আর কোথাও ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখান থেকে পয়দা হলে বুখারা, সেখানে 1917 থেকে নিয়ে এই 90 দশক 1990 কাছাকাছি পর্যন্ত সেখানে কমিউনিজমের পতাকা থাকলো, লাল পতাকা, ঠিক না? সেখানে ইমাম বুখারী জন্ম নিয়েছেন, আজারবাইজান ইমাম তিরমিজি জন্ম নিয়েছেন, কত বড় বড় আলেমাই কেরাম যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন খেদমত নিয়েছেন যে খেদমত কিয়ামত পর্যন্ত থাকবে, এবং মুসলিমদের ঘরে ঘরে সেই খেদমতের আসার প্রভাব থাকবে। আছে না নেই? চিন্তা করেন, এই দলের অন্তর্ভুক্ত তারা আইমাই কেরাম, লা ইয়াদুর রহমান খাজালাহ, তাদেরকে ক্ষতি সাধন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের আমাদের প্রত্যেককে অন্তর্ভুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সাদরে গ্রহণ করেন, আমিন। বলছিলাম মুমিনদের কথা, যে আল্লাহ কি করবেন, মুমিনদের সাহায্য করবেন, তাই না? তাহলে মুমিন কারা, তাদের সম্পর্কে জানতে হয়। মুমিন কারা? মুমিন যাদের একত্ববাদ তাওহীদ ঠিক আছে, আর যাদের মধ্যে শিরকের গন্ধ পর্যন্ত নেই। এই সম্পর্কে কোরআনে কারীমের বেশ কিছু আয়াত রয়েছে, যাদেরকে আল্লাহ সাহায্য করবেন তাদের জন্য প্রথম শর্ত যে তাওহীদি জনতা হইতে হবে আর শিরক থেকে মুক্ত হইতে হবে। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদূহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবশ্বির ইবাদ, সুসংবাদ সাহায্যের ওই লোকদের জন্য যারা তাগুতের পূজা থেকে বেঁচে থাকে, তাগুতের পূজা থেকে, শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে কি, অন্যকে সেজদা করা, অন্যের কাছে প্রার্থনা করা, অন্যের কাছে সাহায্য কামনা করা, আর এই কথা বলা আজকাল এক শ্রেণীর মুসলিম যারা কবর মাজারের ধর্মে বিশ্বাসী, তারা বলছে যত গোলা বর্ষণ হইল ইরাকের উপর, বাগদাদের উপর, যদি বড়পীর সাহেবের মাজার সেখানে না থাকত তাহলে কিচ্ছু থাকতো না, ধ্বংস হয়ে যেত। দেখছেন, এত মার খাওয়ার পরেও শিখে না, এত মার খেলো তারপরেও শিখলো না, বলছে যে কিছুই থাকতো না, সেখানকার ধুলো মাটি কিচ্ছু না, তো সব শেষ হয়ে যেতে, এত গোলা বর্ষণ হয়েছে। কিন্তু যেহেতু বড় পীর গসল আজমের সেখানে মাজার মোবারক আছে, সেই জন্য বেঁচে আছে, ঠিক আছে। মানুষ যদি মুশরিক হয়ে যাবে কেমন করে সংশোধন করবে? এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল যে আল্লাহ আকবার, যাকে গৌসুল আজম মহান উদ্ধারকারী, সে ও দু চার এই গোলা বর্ষণ গুলি থামাতে পারলো না, একটা গলা টিপাই বড় কাপড়টাকে মারতে পারলো না, ওকে মেরে দিলে তো কাম শেষ হয়ে যেত, আর ও গলাটাকে নিয়ে এসে যদি এখানে ফাঁসিতে ঝুলিয়ে দিত, বাগদা দিন এসে ঝুলিয়ে দিত, দেখো সারা বিশ্বের মানুষ দেখতো যে দেখো যে ব্যক্তি ইরাকের আক্রমণ করেছে তার ফাঁসিতে ঝুলছে। হ্যাঁ, বাবল শহরে হারত মারতের কিস্তা, যে একটা ভণ্ডামি কিস্তা আছে, ওই রকম যদি এনে ঝুলিয়ে দিত তাদের সবাই দেখিয়ে দিত,
ঠিক কিনা? তাহলে তো কাফের সংশোধন হয়ে যেত, মুসলমান তো সংশোধন হইতে হইতো, বেনামাজি সামনামাজি হইতো। এই ইন্দ্রত দেখে নিয়ে যে দেখো কি শাস্তি দিয়েছে বড় পীর, যে ধরে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে বাগদাদে, কেন করতে পারো না? আদেশ নিষেধ ক্ষমতা সবকিছু আল্লাহ, কারো হাতে কোনো ক্ষমতা নেই। এই আকীদা মুসলমানদের হলো না গৌসুল আজম মহান উদ্ধারকারী, তাদের জিলানি। আর আব্দুল কাদের জিলানির নাম বিনা ওযুতে নেওয়া যাবে না, বিনা ওযুতে যদি আব্দুল কাদের জিলানির নাম নেয় তো নেকা টুটি যাবে। মাত্র যাবে এই জন্য গোলা বর্ষণ থামাইতে পারে না বড় পিস, এই জন্য গোলা বর্ষণ থামাইতে পারে না। তো প্রথম তাওহীদ ঠিক করতে হবে, একমাত্র আল্লাহর আমরা গোলাম, আল্লাহর ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট করতে হবে। শিরক ছোট বড় গোপনীয় প্রকাশ সমস্ত শিরককে মুছে ফেলতে হবে সমাজ থেকে, আর শিরকের আড্ডাগুলি থেকে যাবে। শিরক হইতে থাকে মুসলিম সমাজে কবর মাজারের আকারে, হিন্দুদের মতো হিন্দুদের মন্দিরে শিরক হয় আর আমাদের মাজারে শিরক হয়, এই যদি অবস্থা হয় তাহলে আল্লাহ কোথা থেকে সাহায্য করবে? কখনো কোনো দিন সাহায্য করবে না। ও আনাবো এর আল্লাহ, আল্লাহর দিকে ফিরতে হবে। আমরা আল্লাহর দিকে ফিরে নেই, আমাদের কিবলা অন্য দিকে হয়ে গেছে, আমাদের কিবলা পয়সার দিকে, আনাগতির দিকে, নেতৃত্বের দিকে। এই যে মুসলিম সমাজ চিন্তাই করা, বরং আজকালকার শিক্ষিত মুসলিম তাদের কথা হলো যে ধর্ম কর্ম মসজিদে, ইহুদি নাসারাদের ধর্মের মতো, হিন্দুদের ধর্ম মতো মন্দিরে ধর্ম কর্ম করবে, গির্জার চার্চে ধর্ম কর্ম করবে, আবার এখানে ব্যাংকে এসে হালাল হারামের ফতোয়া এসব কোথায় আছে? রাষ্ট্রনীতিতে এসব কথাবার্তা কোথায় আছে? সব নেই। জি, ওখানে যাওয়ার জন্য যে কোনো পথ হলি হইল, যে কোনো পথ অবলম্বন করো, দোকান দেওয়া, বিশ্বাসঘাতকতা করো প্রতিহত করার জন্য, প্রতিদ্বন্দ্বীকে বিরোধী দলকে হ্যাস্তন্যস্ত করার জন্য, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, নামানোর জন্য, যে কোনো পন্থ অবলম্বন করো। এই হচ্ছে মুসলিম বিশ্বের অবস্থা, যা ইসলামে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা যাদের সাহায্য করবেন তাদের কথা বলছেন যে তারা আল্লাহ মুখী হবে, পয়সা মুখী নয়, গদি মুখী নয়, যে সবাই গদিতে চলে গেল ভোগবিলাস করে নিল, আমরাই করতে পেলাম না। সুতরাং সবাই যদি যেতে পারে তা আমরাও যাই, কিছু ধর্মের নামেই যাই আমরা। ধর্ম ব্যবসা, এর নাম হচ্ছে ধর্ম ব্যবসা, ধর্মের ব্যবসা করে নেতৃত্বে পৌঁছা, গদিতে পৌঁছা, পয়সা হাসিল করা, এগুলি হচ্ছে ধর্ম ব্যবসা। এখন যখন তাওহীদের কথা বলা, আমি দেখেছি বিদাতি ভাইদেরকে, বিদাতি হলো তার মুসলিম ভাই হিসাবে বললাম বিদাতি ভাই, অবশ্য যতক্ষণ পর্যন্ত বড়শির ডাহাশির বড়শির না করেছে, সেজদা করতে না দেখেছি ততক্ষণ আমাদের ভাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সালের কাছে দোয়া করতে না দেখেছি ততক্ষণ আমাদের ভাই। তো বিদাতি মুসলিম ভাইরা তারা কথা যখন শুনে তাওহীদ, যখন শুনে সুন্নত, তখন মুখ কালো হয়ে যেতে পারে। যদি বলি মাজারে সেজদা করা শিরক, মাজারে গিয়ে দোয়া করা শিরক, মাজারে দোয়া করতে নিষেধ করেছেন, তাহলে দোয়া করতে পারবো না? দোয়া করছেন কার কাছে? তখন হয়তো পীরের কাছে দোয়া করবেন, আর বলেন না মুসলমান আল্লাহর কাছে দোয়া করবো, বলছে আল্লাহর কাছে দোয়া করবো, যে আল্লাহর কাছে দোয়া করতে মসজিদ নেই, আপনার বাড়ি নেই, ওই শিরকের আড্ডায় গিয়ে সংখ্যা বাড়াবেন মুশরিকদের, আর বলছে আল্লাহর কাছে দোয়া করবো। আবার আরেকটি হুজ্জত হচ্ছে যে পীর সাহেবের জন্য দোয়া করবো, মানে হ্যাঁ এটি শরীয়ত জিয়ারত, তাহলে পীর সাহেবের জন্য যদি জিয়ারত করতে যান, যে আমি শাহজালালে জিয়ারত করতে গেছি, আজমেরে গেছি, পীর সাহেবের মুক্তির জন্য দোয়া করতে, তার কাছে মুক্তি চাইতে যাচ্ছে, আপনি তার মুক্তি চাওয়ার জন্য গিয়েছেন, ধোকাবাজি, প্রতারণা, এ হচ্ছে মুশরিকদের প্রতারণা। তারপরে শোনেন, যদি তাই হয় যে
ওই আল্লাহর ওলি পীর সাহেবের মুক্তির জন্য আল্লাহ তাকে চিস্তিকে মাফ করে দাও, আল্লাহ জিলানিকে মাফ করে দাও, জিলানির কবর আজাব দূর কর, জীবনে কাউকে এরকম দোয়া শুনেছেন করতে মাজারে গিয়ে, আল্লাহ শাহজালালের কবর আজাব যদি থাকে আল্লাহ তুমি দূর করে দাও, তাকে জান্নাতবাসী করো, এরকম দোয়া করতে শুনেছেন? ধোকাবাজি নাই, আমাদেরকে এরকম বলে অনেকে যে তার জন্য দোয়া করার জন্য আছি, তারপরে বলছে তার জন্য যে দোয়া করে এত হিতাকাঙ্ক্ষী এত দরদি শাহজালাল আর চিস্তি আর জিলানির, তাহলে তার চাইতে কত বেশি হিতাকাঙ্ক্ষী দরদি হওয়া উচিত ছিল আপনার মায়ের, আপনার বাবার, আপনার দাদা দাদি, আপনার নানা নানি, আপনার খালা ফুফু, আপনার গ্রামবাসী, কত লোক আত্মীয় স্বজন মারা গেছে তাদের কতটা দরদি, কয়দিন তাদের কবরের কাছে গিয়েছেন দোয়া করার জন্য, অথচ তারা গুনাহগার, তাদেরকে তো আল্লাহর ওলি বলছেন, তাহলে আপনার দোয়া তাদের জন্য যদি নাও হয় তবু চলবে, কিন্তু আপনার গ্রামে আত্মীয় স্বজন দাদাদের নানানে যায় না কি অবস্থা আছে তাদের জন্য কোথায় দোয়া? যেখানে শিরকের আড্ডা নাই সেখানে গিয়ে কেন শরীয়তি আপনার দোয়া করেন না, ওই কবরওয়ালার জন্য কেন দোয়া করেন না আল্লাহর কাছে, ওই শিরকের আড্ডায় কেন যাবেন আপনি? গরিব মিসকিনকে খাওয়াইতে যায় আমরা খাসি মোরগ নিয়ে, বুঝছো? তাদের গরিব মিসকিনকে কষ্ট লাগে যখন বলি যে খাসি মোরগ নিয়ে গিয়ে ওরস জমাই করা শিরক, তখন বলে আমরা তো গরিব মিসকিনকে খাওয়াইতে যাই, ভালো কথা, গরিব মিসকিন একজন, আমি গরিব মিসকিন নেই, ওই যারা শিরক করার জন্য আসে তাদেরকে খাওয়ানো আর একটি হচ্ছে নেকির কাজ, বাতিলে সাহায্য করা, সংখ্যা বাড়ানো বাতিল পন্থীদের, কষ্ট লাগে তাওহীদের বক্তব্য করলে বিদাতির ওপর মনে হচ্ছে অ্যাটম্ব পড়লো গিয়ে, সুন্নতের বক্তব্য করলে মুখ কালো হয়ে গেল একবারে, মলিন হয়ে গেল সুন্নতের বক্তব্য করলে, কিন্তু যদি ফজিলতের বক্তব্য করেন খুব খুশি, এক শ্রেণীর লোকেরা ফজিলতের বক্তব্য, ওই যারা শিরক করার জন্য আসে তাদেরকে খাওয়ানো আর একটি হচ্ছে নেকির কাজ, বাতিলে সাহায্য করা, সংখ্যা বাড়ানো বাতিল পন্থীদের, কষ্ট লাগে তাওহীদের বক্তব্য করলে বিদাতির ওপর মনে হচ্ছে অ্যাটম্ব পড়লো গিয়ে, সুন্নতের বক্তব্য করলে মুখ কালো হয়ে গেল একবারে, মলিন হয়ে গেল সুন্নতের বক্তব্য করলে, কিন্তু যদি ফজিলতের বক্তব্য করেন খুব খুশি, এক শ্রেণীর লোকেরা ফজিলতের বক্তব্য, এই যদি দোয়ায়ে গঞ্জুল আরশ পড়া যায় তো ভাইরা আমার এত নেকি পাওয়া যাবে, যদি দুরুদে দাস পড়া যায় ভাইরা আমার এত নেকি পাওয়া যাবে, আহাদনামা যদি পড়া যায় এত নেকি পাওয়া যাবে, এত লক্ষ লক্ষ কোটি নেকি পাওয়া যাবে, এগুলি যদি বলি খুব খুশি। বাহ হুজুর, হুজুর ভালোই কথা বলছে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু তবে সন্ন্যতের কথা যদি বলি কাল হয়ে যাচ্ছে, আরেক শ্রেণীর লোক যদি বলি যে রাষ্ট্রনীতিতে ইসলাম কায়েম করতে হবে, হ্যাঁ দেখেন না আমাদেরই হুজুর আমাদের কথা বলছে, ঠিক কথা বলছে না, আমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তখন ওইখানে গিয়ে লাগিয়ে দেয়, মনে রাখেন রাষ্ট্রনীতিতে ইসলাম কায়েম করতে হবে, কিন্তু সেটি টার্গেট নাই, কোন নবী রাষ্ট্রনীতিতে ইসলাম কায়েম করার জন্য আসেন, তারা একমাত্র আল্লাহর জন্য ইবাদত সুনির্দিষ্ট করার জন্য এসেছেন, শিরক মুছে ফেলার জন্য এসেছিলেন। আজকালকার মুসলমানদের এইরকম অবস্থা, তো বলছিলাম যে কথাটি যে কথা শুনে শুনতে হবে কথা, আচ্ছা আরো এত গোড়ানি রয়েছে যে দেশ থেকে শিখে আসছে, সৌদি আরবে যাচ্ছ যাও চাকরি করার জন্য, কিন্তু সেই দেশের মজা আলাদা, ওদের তরিকা আলাদা, ওরা পীর মানে না তো ওরা মজা মানে না, ওরা এই মানে না সেই মানে না, সুতরাং সাবধান করে বিদাতি বাবা মা ছেলেকে, সাবধান করে শ্বশুর শাশুড়ি জামাইকে, সাবধান করে বিদাতি মোল্লারা মুরিদানদেরকে, যে ওখানে গেলে দিন শিখবে না, ওখানে ইসলাম সেন্টার আছে যাবে না, ওখানে শিখবে না, না হইলে ওয়াহাবি হয়ে যাবে, ওয়াহাবি বা কোন পাখির নাম, তাদেরকে জিজ্ঞাসা করে ওয়াহাবি কে তাই জানে না, যেমন তারা জানে হানাফি কে জিজ্ঞেস করে যে আপনি হানাফি হানাফি কাল কে তাই জানে না, হানাফি মজহব কখন থেকে শুরু হলো কিছুই জানে না, বরং তার অনেক বেশি, আপনি ইতিহাস জানেন, আবু হানিফার জন্ম 80 হিজরিতে ইন্তেকাল 150 হিজরিতে, এই কথা আপনি জানেন কিন্তু তারা জানেন না, খোঁজ খবরই নেই, তাদের বল বিষয় ওরা জানে না, বহু এরকম জিজ্ঞাসা করে আমাদের ভাইরা দেখেছেন, আর আশা করে বলছেন যে একজন বুজুর্গকে জিজ্ঞেস করলাম 8000 পারে যে ভাই ইমাম আবু হানিফার জন্ম কখন আর ইন্তেকাল কখন, কিছু বলতে পারে না, তারপরে মজা মানা ফরজ, হ্যাঁ তারপরে আপনার খবরদার ওইসব শুনতে যাবে না, আল্লাহ বলছেন ইস্তামুনাল কলা কথা শুনেন, ফায়াত্তাবুন আহসানা যেটি ভালো সেটি নিয়ে নেন, কথা শোনার পরে যেটি ভালো সেটি নেন,
যদি তাওহীদের কথা আল্লাহ রাসূলের কথা হয় নি, যদি সুন্নতের কথা হয় নি, জি আকীদার জ্ঞান ছিল না, এখানে এসে আকীদার জ্ঞান পেয়েছেন। কোন বক্তব্যে ইমানের পিলার ছয়টি, ইসলামের পিলার পাঁচটি আর এর ব্যাখ্যা করে বিশ্লেষণ করে জীবনেও শুনেননি। দেশে অনেক জলসা আর ওয়াজ মাহফিলে হাজির হয়েছেন আর তাফসীরুল কোরআনে হাজির হয়েছেন। তাফসীরুল কোরআনে একটি ক্যাসেট এনে দেন যেখানে আছে আরকানুল ইমান, ইমান পিলার অফ ইমান ছয়টি আর তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আমি বললাম একটি কথা, যে পিলার অফ ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে একটি বক্তব্য এনে দেন, পিলার অফ ইসলাম পাঁচটি এর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, যথাযোগ্য ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে একটি বক্তব্য এনে দেন। কথা শোনেন আর ভালোটি গ্রহণ করেন, তাওহীদের কথা গ্রহণ করেন, সুন্নতের কথা গ্রহণ করেন। বেনামাজি হয়ে মুসলমান থাকতো আমাদের দেশে, মোল্লারা তো বলে কাফারা দিয়ে দিলি তো হইল। এখন এখানে বক্তব্য করার জন্য তাড়াতাড়ি করছে, আল্লাহর সাথে এক ভাই টেলিফোন করছে, দামামে আগে চাকরি করতো, তার মা মারা গেছে, এখন ওই দুই তিন দিন মাত্র নামাজ কাজার কি হয়েছে ওই হসপিটালে গিয়ে, আর আমাদের দেশের লোকেরাও তো যায় অসুস্থ হলে নামাজ টামাজ করতে বলবে না, অসুস্থ হয়ে গেলে যদিও হুশ থাকে আর ওকে নামাজ পড়ার জন্য তৈমটা করিয়ে দিবে, তৈমম করিয়ে দিবে, তারপর নামাজটা পড়বে, শুয়ে শুয়ে নামাজ পড়বে না, ওইসব করাবে না, আর শেষখানে কি হবে তখন এই বিদাতি মোল্লাদের জুলুমের শিকার হবে। কি গ্রাম যে গ্রাম্য যে জুলুম অত্যাচার মোল্লাদের শুরু হবে, তোমার মা এতদিন হসপিটালে ছিল নামাজ টামাজ পড়েনি, এই কাফফারা দিতে হবে। এদের কাফফারা কতটি বলছে, এক এক নামাজের এত টাকা কাফফারা, সুতরাং কতটি কাফফারা হলো বলছে 10,000 টাকা, 12,000 টাকা, কারো 15,000, কারো 20,000। এই কাফারা শুরু হয়ে গেছে, ওই কাফারা লেগে গেছে ওই ওই লোকের মায়ের উপর, এখন কাফারা দিতে হবে। এই হচ্ছে অবস্থা। তো কি বলছিলাম, ফিরে আসি, কথা লম্বা হতে যাচ্ছে। হ্যাঁ, কোনখান থেকে এদিকে গেলাম বলেন, কথা শুনতে হবে আর শুনে কোনটি গ্রহণ করতে হবে, ভালোটি গ্রহণ করতে হবে। ভাই এখানে একটি মাসলাই ধরো, নামাজ ছুটে গেলে কাফারা দেওয়া একটি মাসলা, বাংলাদেশে শুনে এসেছে, মোল্লাদেরকে দেখে এসেছেন, আর এই শোষণের অনেকেই জুলমের শিকার হচ্ছেন। আর আরেকটি কথা আলহামদুলিল্লাহ এখানে এসে শুনছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার খলিফা, এমনকি 1,24,000 বেশি সাহাবাই কেরামের কোন একজন থেকে প্রমাণ, এমনকি ইমাম আবু হানিফা থেকেও, হানাফি মাযহাবের দাবিদার ভাইরা শুনে নেন, শাফি মালিক আহমদ, কোন ইমাম থেকেও প্রমাণ নেই যে নামাজ ছুটে গেলে পয়সা দিয়ে তার খেসারত করা যেতে পারে, দূর করা যেতে পারে, তার ঘাটতি পূরণ করা যেতে পারে। প্রমাণ দেন, আমরা তো প্রমাণ চাই। ওয়াহাবি কাকে বলে শুনে নেন, যারা দলিল চাই, যে আল্লাহর কথা বলতে হবে, রসুলের কথা বলতে হবে, কথা বুঝতে পারছেন? বিদাতিরা ইংরেজদের সাপ দিল, ইংরেজরা দেখলো যে আরে তো আন্দোলন চালাচ্ছে যারা, এদের একটা এরকম কোন নাম না দিলে তো তাহলে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যাবে না, তখন যোগসাজ করলো কবর মাজার পূজারী বারেলভি রেজভিদের সাথে আর এক দল কাদিয়ানির সাথে, আর বললো যে যারা আমাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে ভারতে জিহাদি আন্দোলন করছে এরা ওয়াহাবি, ওই যে সৌদি আরবের ওয়াহাবি মোহাম্মদ আব্দুল্লাহর অনুসারী করে ভারতে চলে এসেছে, আর ইংরেজরা শিখিয়ে দিল যে এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর ওদের মনে, কবর পূজারীদের মনে তো শত্রুতা একটা ছিল যে মাজারগুলি তো মক্কার সব ভেঙে ফেলে দিল এরা, আর মদিনার সব মাজার ভেঙে ফেলে দিল, আরব দেশের সব মাজার শেষ করে দিল, খান খান করে দিল, আর এখানে একটা শক্তি সুযোগও পেয়েছি, এখানে এদের বিরুদ্ধে আমরা যা কিছু করে নেওয়ার সুযোগ পেয়েছি, কারণ সরকারি ইংরেজ সরকার, ইংরেজ সরকার পক্ষ থেকে আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি। যখন কবর পূজারীরা উঠে পড়ে লাগলো যে পিটিয়ে নাও, এখন জেলে ঢুকিয়েই নাও এদেরকে, যারা কবর মাজার যাওয়া সিজদা করাকে শিরিক বলছে, অর্থাৎ ভারত উপমহাদেশে যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদের উপর জুলুম দুই দিক থেকে, এক ইংরেজ জালিমদের পক্ষ থেকে আর কবর মাজার পূজারীর পক্ষ থেকে। আজকে থেকে যখন স্বাধীনতা আন্দোলনের যুগ ছিল তখন এই চিত্রটাই ছিল, আজকেও বাংলাদেশে এইরকমই চেষ্টা চালানো হচ্ছে, বিদাতপন্থীদের পক্ষ থেকে এইরকমই চেষ্টা চালানো হচ্ছে যে যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে জেলে ঢুকিয়ে দাও, আর বলো যে এই সেই বলে দিতে পারলেই হলো। সুযোগ এইরকম সুযোগ গ্রহণ করেছে ইংরেজরা, যে কবর মাজার পূজারীরা আমাদের সাপোর্টে চলে আসে, যদি বলি যেটা ওয়াহাবি, অথচ তখন আরব দেশে খাবার দাওয়ার ব্যবস্থা ছিল না, তাহলে কোন ভারতীয় এখানে চাকরি করতে আসে, একটি লোক পাওয়া যেত না সেই যুগে, এরা নিজেরাই খেতে পেত না, কোথা থেকে বিদেশি লোককে এখানে নিয়ে আসবে, ঠিক না? তাহলে এই ওয়াহাবি মতবাদ ভারতে কি করে চলে গেল,
কিন্তু ইংরেজরা জেনে শুনে দেখলো যে না, এই নামটা দিয়ে দিলে হবে যে একটা ধর্মীয় চেতনাকে আমাদের সাপোর্টে নিয়ে আসতে পারবো, কবর মাজার পূজারীদেরকে আমাদের ফেভারে নিয়ে আসতে পারবো। আর কবর মাজার পূজারীরা এই সুবিধাটা গ্রহণ করলো যে আমরা যে ইংরেজ সরকারের একটা সাপোর্ট পেয়ে যাব, তাহলে হবে কি কোরআন সুন্নাহর অনুসারে যারা তাদেরকে কালাপানি রেঙ্গুনে পাঠাতে পারবো, আর এদেরকে আমরা শাস্তি দিতে পারবো, এদেরকে জেলে ঢুকিয়ে দিতে পারবো, আর আমাদের আরামসে কবর মাজারের বিনা পুঁজি ব্যবসা চলতে থাকবে। এটাই শুরু করেছে বাংলাদেশে বেশ কিছু ফেরকা, বেশ কিছু দলের লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশা পূরণ করবেন না, যেমন ইংরেজদের আশা পূরণ করেনি আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভারত থেকে, ঠিক না? আশা পূরণ করবেন না ইনশাআল্লাহ। কবর পূজারীদের আশা যেমন পূরণ হয়নি, আল্লাহ এই বাংলাদেশের বিদাতীদেরও আশা পূরণ করবেন না ইনশাআল্লাহ তাআলা। কথা শুনতে হবে, মুখ খুলে রাখা, মুখ বুঝেন তো, সৌদি আরবে সব মুখ কথাটি বুঝেন, মানে মগজ, মুখ মাফি করবেন না, মুখ ফি, আর মুখটাকে কাজে লাগাইতে হবে, আর ফি মাফির আরবিটা তো শিখেছেন কমপক্ষে, তো যখন মগজ আছে তার মুখ মাফি করবেন না, মুখ ফি, আর মুখটাকে মগজটাকে খুলে রাখেন, উন্মুক্ত রাখেন, কাজে লাগান, ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউন আহসান, কথা শোনেন, শোনার পরে বিবেক বিবেচনা করেন, যদি মনে লাগে যে কথা তো আল্লাহর কথাই গো, কথা তো রসুলের কথাই, কথা তো বুখারি শরীফের কথাই বলছেন, মুসলিম শরীফের কথাই বলছেন, কিন্তু তাওহীদের কথাই আল্লাহ রসুলের কথাই হচ্ছে, তাহলে তো ঠিক আছে, তো আমরা বিভ্রান্তিতে ছিলাম, গুমরাহিতে ছিলাম, ইয়ে তো সঠিক নামাজ সহি নামাজ পড়তে বলছে, এই তো বুখারিতেই নামাজের কথা আছে, মুসলিম শরীফেই নামাজের কথা আছে, এই তো নামাজ তো পড়া নেই রে বাবা, এসব তো নেই। এইভাবে এক এক করে যখন চিকিৎসা করা শুরু করবেন, ধীরে ধীরে যত শিরক বিদাতের রোগ আছে সমস্ত রোগ দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ, আর আপনি নিরাময় হাসিল করবেন। এই ঈমানের দেহতে যে কুফর শিরক আর বিদাতে রোগে রোগাক্রান্ত হয়ে পড়েছেন, এসব রোগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণের কথা উল্লেখ করেছেন, মুমিনদের মুমিন কারা তাদের বহু গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটি গুণ এখানে বলা হলো যে কথা শুনে বিবেক বিবেচনা করবেন, মুখটা মগজটা খুলে রাখবেন, আর বিবেক বিবেচনা করে ভালো কথা নেবেন। ভালো কথা মানে আল্লাহ রাসূলের কথা, কিন্তু ভালো কথা মানে বেশি চাকচিক্য কথা নয়, যে বেশি চাকচিক্য করে যে বলে দিল যুক্তিবাদী, অথচ মাজারবাদী, শিরকবাদী, আর তার নাম যুক্তিবাদী, তাই না? বাংলাদেশে এই অবস্থা কিনা এখন মুরিদ করে। তো কথা হচ্ছে যে ভালো কথা আহসান আহু মানে কোরআন এবং হাদিসের কথা, কারণ খায়রা হাদিস আল্লাহ নাযাল আহসানাল হাদিস, আল্লাহ বলেছেন উত্তম হাদিস উত্তম কথা আল্লাহ নাযাল করেছেন, আর নবী সাল্লামের হাদিসও আল্লাহ নাযাল করেছেন। হাদিস গুলো ওহী ভিত্তিক, যদিও সেগুলি কোরআনের আমত ওহী নয়, কিন্তু সেগুলি ওহী ভিত্তিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কর্ম। সুতরাং কোরআন এবং হাদিসের কথা আল্লাহ রাসূলের কথাই হচ্ছে সবচাইতে উত্তম কথা, সেগুলি গ্রহণ করতে হবে। এইরকম মন মস্তিষ্ক তৈরি করতে হবে, ওইরকম মেজাজ তৈরি করতে হবে, ওইরকম আগ্রহ তৈরি করতে হবে যে কোথায় আল্লাহ রাসূলের কথা পাবো সেটা নেব, বেশ প্রত্যেক ক্ষেত্রে দলিল খুঁজব আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। এই হচ্ছে মুমিনের একটি গুণ, মুমিনের বহু গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাগুলি বলে দিই তাহলে সুবিধা হবে। মুমিনের গুণ আল্লাহ বর্ণনা করেছেন সূরায়ে মুমিনুনে, সূরায়ে মুমিনের প্রথম আয়াত থেকে শুরু করে প্রায় 9-10 আয়াত পর্যন্ত মুমিনের গুণগুলি প্রায় 8-9টি গুণ বর্ণনা করেছেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজি, নামাজে বিনয়ী, নামাজের হেফাজতকারী, যারা লজ্জা স্থানের হেফাজত করে, যারা অকথ্য ভাষা বলে না, যারা উদ্দেশ্যবিহীন কথাবার্তা বলে না, ইত্যাদি ইত্যাদি ভালো ভালো গুণ বলি, যারা যাকাত দিয়ে থাকে, এইভাবে আল্লাহ রাব্বুল বহু গুণ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল সূরা আনফাল আয়াত নম্বর 2-4 মুমিনদের বেশ কয়েকটি গুণ উল্লেখ করেছে, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন সত্যি অর্থে তারা যাদেরকে আল্লাহ এবং রসুলের কথা শোনানো হলে তাদের মন মোমের মতো নরম হয়ে যাওয়া জেলাত করল, মন প্রকম্পিত হয়, কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। ওয়াইদা তুনিয়া তালিম আয়াত জাদাত মিমানা, যখন কোরআন তাফসীর করা হয়, আল্লাহ এবং রসুলের কথা বলা হয়, তখন তাদের ইমান বৃদ্ধি পায়, ইমান তাজা হয়। এমন না যে এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, আর কাপড় ছাড়া দিয়ে দিলাম, আর ইসলাম সেন্টার থেকে বেরিয়ে চলে গেলাম, টাকনার নিচেই কাপড় থেকে গেল, হ্যাঁ বেনামাজি কে বেনামাজি থেকে গেলাম, না এরকম না।
সারা রাত জলসা শুনলো, আমাদের সাথে জলসার অবস্থায় সারা রাত জলসা শুনলো, মহবিল আগে ফজর থেকেই শুরু হবে নামাজি হওয়া, ফজরই পড়লো না, ফজরই পড়লো না, আর নামাজ নেই, কোনো সংশোধন নেই, এইরকম না। ওইরা তুলিয়া তালেহিম আয়াত জাদা তুমি ইমান না, যদি আল্লাহর আয়াত তেলাওয়াত করে যদি বোঝানো হয় তাহলে ইমান তাদের বৃদ্ধি পায়, এরাই মুমিন। আর যাদের ইমানে পরিবর্তন নেই, বৃদ্ধি নেই, ওই জাতিগত মুসলমান, তাদের কথা আল্লাহ উল্লেখ করেননি। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো উল্লেখ করেছেন উলাইকা হুল মুমিনুনা হাক্কা, আর তাদেরকে রেজিক আমি মারাজাত আমি রুফেকুন, যা তাদেরকে রেজিক দিয়েছি তা থেকে খরচ করে ব্যয় করে অর্থাৎ যাকাত দেয়, ইয়াকিমুনা সালাত আর নামাজ কায়েম করে, উলাইকা হুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যি অর্থে মুমিন, সত্যি সত্যি মুমিন কারা, এই সব গুণ যাদের মধ্যে রয়েছে। আর একটি কথা শুনেন এই প্রসঙ্গে আরো বলি, সূরা নূর, সূরা নূরের আয়াত নম্বর 51, মহান আল্লাহ তাতে বলছেন যে মুমিন কারা, মুমিনদের কথা, মুমিনদের আচরণ, মুমিনদের কর্ম, মুমিনদের তরিকা কেমন, তরিকা শুনেন, মুমিনদের তরিকা, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, শুনে রাখুন ভালো করে। মুমিন কারা, মুমিনদের কথা হচ্ছে, ভঙ্গিমা হচ্ছে, সুর হচ্ছে কেমন, এদা দো ইলাল্লাহ ওয়া রাসূলিহি, যখন আল্লাহর দিকে ডাকা হয়, দেখো একমাত্র আল্লাহর ইবাদত করো, কেন ইয়া গাউসুল আজম হতে দেন, কেন তুমি আজমিরে যান, কেন শাহজার আল আকসের মাঝবান মেরে যাও, কেন তুমি ফির ভক্ত হতে যাও, একমাত্র আল্লাহ ভক্ত হয়ে যাও না কেন, এদা দো ইলাল্লাহ, আল্লাহর দিকে যখন ডাকা হয়, ওয়া রাসূলিহি আর রসুলের আনুগত্যর দিকে ডাকা হয়, রসুলের তরিকা মানবে না, ইয়া শরীর চিস্তি তরিকা, মুজাদ্দিদি তরিকা, এ দেওয়ানবাগি তরিকা, আটরসি তরিকা, এ জাকের পার্টি, হ্যাঁ ঈশ্বর মওদুদি তরিকা, ইলিয়াসি তরিকা, এ ইত্যাদি, এসব কেন, আল্লাহ রসুলের দিকে আসো, ইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলি, রসুলের দিকে যখন ডাকা হয় রসুলের আদর্শের দিকে, তখন তারা কি বলে, আইয়াকুলু সামিনা, তখন বললে তখন বলে যে আমরা কি করলাম, শুনে নিলাম, শুনে না মানে মেনে নিলাম, তাই তারপর বলছে ওয়াতান, আমরা কি বললাম, মেনেও নিলাম, শুনলাম আর মেনে নিলাম। আর কিছু লোক আছে যখন দেখছে যে বসে, তাহলে তুই তো আমাদের বড় হুজুরকে একটু সমালোচনা করে দিল, আর তুই তো বললে যে বড় হুজুরের মধ্যে কিছু ভুল আছে, এত বড় আলেম আর তার মধ্যে ভুল আছে, এরকম কথা বলে দিল, তখন ঘুষ করে বক্তব্য থেকে উঠে চলে গেল, তাহলে সামনে নাও করলো না, শুনবে না, গোটা বক্তব্যটা শুনবে না যে কি বলতে চাওয়া হচ্ছে, এবং খোঁজ খবর করবে না, মুখ খুলবে না, তা এই যে মুখ আছে, মগজ, মগজ খুলবে না, সে বন্ধ করে দিল, অফ করে দিল, সুইচ টিপে অফ করে দিল, না শুনতে হবে না এইসব কথাবার্তা। তারপরে 61 চলে গেল, না এটা ও না, মমিন, মমিনের শান, মমিনের কাজ হচ্ছে শুনবে, শোনেন, বুঝেন, বিবে বিবেচনা করেন, আর মগজকে সবল করিয়ে দেন, কাজ করেন, তাকে কাজ করুক, সে যতই করুক, সাগিল মুখ, বুঝেন তো আরবদের কথা, সাগিল মুখ করতে হবে, মগজকে একটু কাজে লাগাইতে হবে, আপান আর মেনে নিলাম, শোনার সাথে সাথে আল্লাহর কথা হলে মেনে নাও, রসুলের কথা হলে মেনে নাও, এটি হচ্ছে মমিনের শান, মমিনের আদর্শ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে কে, মুফলে মুক্তি কামী, এরাই হচ্ছে মুক্তি প্রাপ্ত, মুফলে ফালাহ এরাই পাবে, এদের জন্য সার্বিক কল্যাণ রয়েছে, সার্বিক মঙ্গল রয়েছে, মঙ্গলময় জীবন এরাই পাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য চাই তাহলে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে, আমাদের ইমানে নবায়ন করতে হবে, নবায়ন মানে ইমানকে সুন্দর করতে হবে, ইমানে যে মরিচাগুলি লেগেছে মরিচাগুলিকে সাফ করতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন ইমানি জীবন হইতে হবে, ইসলামী জীবন হইতে হবে, তাকওয়ার জীবন, আল্লাহ জুলুতার জীবন হইতে হবে, তাওহীদী জীবন হইতে হবে, সুন্নাতি জীবন হইতে হবে, সুন্নাতের অনুসারী হইতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ককে মজবুত করতে হবে। যখন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে, আর আল্লাহর সাথে একজন মুমিনের সম্পর্ক মজবুত করার মাধ্যম হচ্ছে পাঁচবার করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, এই নামাজ ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক হতে পারে না, আর নামাজ এলমের সাথে মানে সঠিক এলমের সাথে, সঠিক নামাজ শিখার পরে গতানুগতিক নামাজ নয়, নামাজের সঠিক এলম হাসিল করে নামাজ কায়েম করতে হবে, এবং আন্তরিকতার সাথে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। এবং আরেকটি কাজ যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের আত্মসমালোচনা করতে হবে, যে ভুলটি কোথায়, রোগ কোথায়, অসুবিধা কোথায়, আমরা মার খাচ্ছি কেন,
আমাদের উপর জুলুম অত্যাচার হচ্ছে কেন, মহাসভা করতে হবে, নিজের হিসাব নিকাশ করতে হবে, এই কেন। এবং এর সাথে সাথে আল্লাহ যা কিছু আমাদেরকে দিয়েছেন তা আমাদেরকে আল্লাহর রাহে ব্যয় করতে হবে, কমের পক্ষে আল্লাহ দোয়া করার তৌফিক দিয়েছেন, দোয়া করতে হবে, এটি একটি। আর গোনা থেকে বাঁচার আমাদের মধ্যে শক্তি রয়েছে, গোনা থেকে বাঁচতে হবে। আমার বাড়িতে গোনা হচ্ছে, গোনা হইতে দেবো না, আমি পারবো। কেন, পাঁচ ভাইয়ের মধ্যে আপনি মাশাআল্লাহ বেশি পয়সা ইনকাম করেন, বিদেশে থাকেন, আপনার বড় ভাই হইলে আপনার কথা শুনবে, কারণ যার যে খায় তার গুণ গায়, ঠিক কিনা। সুতরাং আপনি ছোট ভাই হইলেও বাড়িতে যদি বলেন বাড়িতে আমি টিভি রাখতে দেবো না, আমি তোমাদেরকে মাজারে যেতে পয়সা দিই না, যে তোমার অরুষে যাবে, খাসি মরুক নিয়ে যাবে, আর পীর আসবে তাকে বসে বসে খাওয়াবে, মেহমানদারি করে বিদাতিকে, আর বিদাতের প্রচার করে গ্রামে বসে আমার টাকা খেয়ে, তা করতে দেবো না, বাড়িতে পীর আসলে দাঁড়িয়ে দেবে, আপনার কথা শুনবে। তা আল্লাহ এতটুকু তৌফিক দিয়েছেন, এটা ব্যয় করতে হবে আল্লাহর রাহে, সচ্চল হইতে হবে, শক্তি শক্ত হইতে হবে, অটল হইতে হবে দিনের উপর, বিদাতিকে স্থান দেবেন আপনার বাড়িতে। আজকাল বিদাতি মোল্লারা আসে ফুরফুরা থেকে যায়, আর মাসের মাস মেহমান মেহমান নওয়াজি তাদের হয়, আর তাদের পিছনে কত যে লোক থাকে, আর নজর নিয়াজ ভরে চলে আসে, আবার সিজন শেষ হলো আবার চলে আসো, সিজন হলো আবার চলে গেল, কেন জায়গা দেবেন, জনপুর থেকে চলে গেলো কেন জায়গা দেবেন, পাকিস্তান থেকে পীর আসলো কেন জায়গা দেবেন, আটটি মাস বান্ডের আসে কেন জায়গা দেবেন, যে কোনো পীর আসে কেন জায়গা দেবেন, বরং গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার আপনার ক্ষমতা থাকলে এই যে আপনার খরচ কাজ, যেমন এই দিকে আপনাকে আপনাকে আল্লাহ যা দিয়েছে তা ব্যয় করতে হবে, তেমন আর্থিক ব্যয় করতে হবে, আল্লাহ যা অর্থ দিয়েছেন দিনের খেদমতের জন্য ব্যয় করতে হবে। আর যখন আমরা তাওহীদ প্রতিষ্ঠা করে নেব, নামাজ কায়েম করে নেব, তখন আল্লাহ সাহায্য নাজিল করবেন। সূরা নূরে একটি আয়াত রয়েছে, তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই আয়াতটি দিয়ে শেষ করছি, শুনেন তো, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল বলছেন যে আমি যদি কোন জাতিকে শক্তিশালী করি, মুসলিমদের কাছে যথেষ্ট শক্তি আছে, শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে জাম হয়ে গেছে শক্তি, বাড়িতে আপনার খুব ভারী ধরনের মেশিন আছে, পাম্পসেট মেশিন, পাম্পসেট মেশিন অনেক রকম আছে, ছোট কালে দেখতে বড় বড় মেশিন আসতো, পয়সাওয়ালাদের ঘরে খুব বড় মেশিন থাকতো, এক ধরনের খুব শক্তিশালী, সারা দিন চলছে, হ্যাঁ, পানি সেচ করছে, ও বন্ধ করতে হয় না। আর কতগুলি মেশিন হালকা ধরনের মেশিন আছে, চার পাঁচ ঘন্টা পর গরম হয়ে যায়, তখন বন্ধ করতে হয়, তারপরে আমার বিরতি দিতে হয় আরামে, তারপরে আবার চালু করতে হয়। এগুলো ছোট কালে ওই চাষের জমিতে খেলা করতে গিয়ে দেখতাম। তো আপনার কাছে বড় শক্তিশালী মেশিন আছে, কিন্তু সেই মেশিনকে যদি বন্ধ রেখে দেন, স্টার্ট দেন না আপনি, তাহলে কাজ হবে, মরিচা ধরে যাবে, জাম ধরে যাবে, সবকিছু, তারপরে কিছুদিন পরে যখন স্টার্ট দিবে আর স্টার্ট দেবে না, কাজ করবে না তখন। এই হচ্ছে মুসলমানদের অবস্থা, যথেষ্ট শক্তি আছে কিন্তু শক্তি জাম হয়ে গেছে, তাদের তৌহিদ না থাকার কারণে, তৌহিদে দুর্বলতা, শিরক তাদের মধ্যে বিরাজ করার কারণে, নামাজ কায়েমে সুন্দর নেই, সেই জন্য যেই গুণগুলি আল্লাহ শর্ত লাগিয়েছেন তাদের সাহায্যের জন্য, সেই সব শর্ত না থাকার কারণে তাদের মেশিনের জাম ধরে গেছে। মহান আল্লাহ বলছেন আমার যারা সাহায্য করে তাদের অবশ্যই আমি সাহায্য করব, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু, যারা আল্লাহ সাহায্য করে, আল্লাহ রসুলের সাহায্য করে, তাদের আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, ইন্নাল্লাহ কাওয়িয়্যুন আযীজ, এবং নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত শক্তিশালী এবং আজিজ, সর্বজয়ী আল্লাহ রাব্বুল আলামিন, তাকে কেউ পরাজিত করতে পারবে না, সর্বজয়ী আল্লাহ রাব্বুল আলামিন। কেমন করে বিজয় দিতে হবে মুসলিম উম্মাহকে, সেটি আল্লাহর কাজ, কাওয়িয়্যুন আযীজ। তারপরে আল্লাহ বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে যদি শক্তিশালী করি তাহলে কি করবে, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আজকে প্রত্যেক গ্রামে গিয়ে হিসাব করেন তো, আপনি নিজের গ্রামে হিসাব করেন, আমার গ্রামে কত কতটা বাড়ি আছে, আর কতজন সাবালক লোক আছে, আর সাবালক লোকদের মধ্যে কতজন নামাজি আছে, দশজন পাওয়া মুশকিল, হয়ে যাবে দশজন নামাজি পাওয়া মুশকিল, জি শতকরা দশজন নামাজি পাওয়া মুশকিল, এই যদি মুসলমানদের অবস্থা। তারপরে নামাজি নামাজ পড়তে যাচ্ছে,
তারা মনে হচ্ছে দুর্বল। আর যারা বেনামাজি বসে রয়েছে গান বাজনা মুসলিম মহল্লায় মুসলিম গ্রামে মসজিদের পাশে মুসলমানরা খোলা জায়গায় বসে বাজনা বাজাচ্ছে, টিভি দেখছে, নামাজ হয়ে গেল, ইকামত হয়ে গেল, জামাত হয়ে গেল, সবকিছু হয়ে গেল, তাদেরকে বলার কার ক্ষমতা আছে যে এই সময় টিভি বন্ধ করো, এই সময় গান বাজনা বন্ধ করো? কথা বলার ক্ষমতা কার? কি বলে তাদেরকে? তাহলে মাথা চাড়া দিয়েছে মুসলিম সমাজে বাতিল শক্তি, বেনামাজি শক্তি, শিল্পের শক্তি, ধরেন কবর মাজার পূজার শক্তি মাথা চাড়া দিয়ে কেমন আছে? তো আল্লাহ বলছেন যে আকামুস সালাত নামাজ কায়েম করবে তারা। তার আগে বলেছে তাওহীদ, তাহলে দুটি হলো তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে আর নামাজ কায়েম করতে হবে। ওয়াতা যাকাত, যাকাত প্রদান করতে হবে। সমাজে দেখুন তো কত পয়সাওয়ালা মানুষ আছে আর কয়জন যাকাত বের করছে, আর তার কত প্রপার্টি আছে আর কতটুকু যাকাত, যাকাত দিলে লোক দেখানো, দু চার পাঁচ হাজার টাকার কাপড় চোপড় নিয়ে এসে বিল্ডিং করে দিলে বিতরণ করে দিলে হবে, যাকাত দিচ্ছে, অমুক লোক যাকাত দিচ্ছে, অথচ লাখ লাখ টাকা যাকাত বের হবে। এটা আর কি করবে? ও আমারও বিল মারো, সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ দেওয়া অধিকাংশ মানুষ বন্ধ করে দিয়েছে, আর অনেকে পারছি না, ইমানের দুর্বলতার কারণে পারছি না, অনেকে বিরক্তি বোধ করছে। ধর আমার বড় ভাইকে আর বলে লাভ নেই, ওকে অনেকবার নামাজের কথা বলেছি, নামাজ পড়বেন ছাড়া ওকে থাকতে দাও, নামাজ পড়ে আসি, নামাজে নামাজ পড়তে যাচ্ছে, ওর বড় ভাইকে বলবে না, ছোট ভাইকে বলবে না, বুড়া নামাজ পড়ে মোল্লা, তার একটি ছোট নামাজ পড়ে কোনোদিন বলে না, কিন্তু যদি জমিতে খেত খামারে কাজে না যায় বাড়ি থেকে বের করে দেবে, যদি শহরে বসবাস করে দোকানে গিয়ে একদিন যদি দোকান বন্ধ রাখে তো বাড়ির মালিক মুরব্বি তাদেরকে বাড়ি থেকে বের করে, সারাদিন দোকান বন্ধ রাখবি, আজকে আমার 5000 টাকা ইনকাম হইতো, তুই দোকানটা বন্ধ রাখলে ঢাকার মতো জায়গায় তাকে দিলে বাড়িতে খেতে দেবে, কখনো দেবে না, কিন্তু নামাজ পড়তে যায় না, কিছু বলবে না। আমারও বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। তাহলে শিরকে বাধা দিতে হবে, কবর মাজার পূজায় বাধা দিতে হবে। এক শ্রেণী ধর্ম প্রচারক রয়েছে আমাদের দেশে যারা বলছে নেগেটিভ কথাবার্তা বলিও না, তারা বলে ডাক্তার ইঞ্জিনিয়ার চিল্লায় 40 দিন বেড়ে আর বলে নেগেটিভ কথা বলতে নেই, মানে না বাচক করিও না কথা বলতে হবে, করো করো মানে পজিটিভ শুধু, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো এত নেকি, যদি সুবহানাল্লাহ বলো এত নেকি, আল্লাহ হক বললে এত নেকি, আহাদ নামা পড়লে এত নেকি, সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে এত নেকি, আর যত জাল তাল আছে দিয়ে কোন রকম মুসলমান থেকে সব এগুলো বলতে থাকছো, নেতিবাচক মাজারে যাওয়া যাবে না বলিও না, কারণ শুনবে না লোকেরা, কি কারণ শুনবেন না, নবী সাল্লাম তাই করেছেন নাকি? হ্যাঁ তাই করেছেন নাকি? কি বলেননি প্রতিমা পূজা করিও না, এই কথা বলেননি নবী সাল্লাম, বরং সেটি তো আগে বলেছেন লা ইলাহা নেই, সব নেই নেই কথা তো আগে বলেছেন, নিচে কাপড় নিয়ে যেও না, কথা বলতে হবে না, হাত এই জন্য জীবনে সব সংশোধন তারা করে না, দাড়ি কাটিও না, দাড়ি সাপ মুঠাইও না, এসব কথা বলতে হবে না, সিগারেট খেয়েও না, এসব কথা বলতে হবে না, মানে নেগেটিভ কিচ্ছু বলতে হবে না। অথচ আল্লাহ বলছেন নাহা আনিল মুনকারে, যদি শক্তিশালী হতে চাও আর যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে চাও তাহলে মুনকার থেকে অন্যায় থেকে বাধা দিতে হবে। বেনামাজি বসে আছে নামাজ কেন পড়বে না, চলো নামাজ পড়তে, বেনামাজি মেহমান এসছে তাকে রেখে দিলে চুপচাপ নামাজ পড়তে চলে গেলেন, এটি কি মুসলমানের কাজ? বেনামাজি মেহমান আসছে বলে চলেন নামাজ পড়ি, উজুর পানি এনে দেন, আপনি এনে দেন, আপনার ছেলেকে বলা এই উজুর পানি এনে দাও, দেখলে বেনামাজি উপায় নেই, তো নামাজ কামসাম কাম খারাপকে পানি এনে দিয়ে দিল, লজ্জায় যাবে, যদি আরো বেলজ্জা হয়, অনেক বেলজ্জা আছে, তখন বলবে কাপড় খারাপ আছে, বলছে ঠিক আছে বাবা কাপড় আপনি এনে দিতে হয়, লুঙ্গি নিয়ে তো লুঙ্গি দেন, ধর প্যান্ট বদলিয়ে দেন, তার একটা কাপড় এনে দেন, কাপড় দেও দিয়ে দিলেন, উজুর পানিও দিয়ে দিলেন, তারপর আর কি বলবে? তারপর যদি বলে নামাজ পড়া অভ্যাস নাই, বলে আমার বাড়িতে আসলে অভ্যাসটা করতে হবে, এইটাও বলতে হবে, এটা হচ্ছে নাহিয়া আনিল মুনকার। অনেকে এরকম বলে, আমি শুনেছি, আমি যখন ছোট ছিলাম এক বে নামাজি এসছে আমার বাড়িতে, আমার আব্বা আমাকে বলছে পানি এনে দাও, আমার আব্বা খুব শক্ত ছিলেন নামাজের উপরে, বলছে পানি এনে দাও, পানি এনে দিলাম, তখন সে বলছে যে কাপড় খারাপ, তা আমার আব্বা বলছে যে লুঙ্গি এনে দে, লুঙ্গি এনে দিলাম, আর তারপরে বলছে নামাজ টামাজ পড়ি না ভাই, সে নামাজ পড়ো না তো অভ্যাসটা করো আমাদের বাড়ি থেকে, এখান থেকে শুরু করো, আর উপায় পেল না, গেল নামাজ, জীবনেও নামাজ পড়ে না, সে কথা বুঝতে পেরেছেন?
করেন, করতে হবে। আর না আছে আলহামদুলিল্লাহ, বেনামাজি মেহমানের কোনো প্রয়োজন নাই। বেনামাজি আপনার ভাই নয়, আল্লাহ বলছেন যে বেনামাজি আপনার ভাই নয়, ধরে এরকম মেহমানের কি প্রয়োজন? আপনার আপনার শালা হোক আর আপনার শালি হোক, হ্যাঁ এগুলো বড় কুটুম নিয়ে আজকাল মেতে রয়েছে মুসলমান সমাজ। হ্যাঁ আমাদের অঞ্চলে বড় কুটুম বলে শালা শালিকে, বুঝছেন না, মেয়েরই বড় কুটুম আজকাল। তো বড় কুটুম নিয়ে মেতে নিজের ভাইকে খেতে দেবে না, নিজের বোন কে খেতে দেবে না, কিন্তু শালি আসলে, আর যদি শালা হয় তাহলে নামাজ পড়ান, আর নামাজ না পড়লে ওরা আপনার বড় কুটুম না, ছোট কুটুম না, কিচ্ছু না আপনার। এইভাবে নাহি আলের মুনকার করতে হবে, অন্যায় বাধা দিতে হবে। অন্যায় বাধা, শ্বশুর বাড়ি যাচ্ছেন, আপনার বাড়িতে টিভি নেই, আপনি মাশাআল্লাহ ধার্মিক হোক, টিভি নেই, শ্বশুর বাড়িতে টিভি আছে, কিছুই বলেন না, আপনি বড় একটু দেখে একটু চলে আসবেন। যারা এখানে ভালো প্রোগ্রাম করে একটু দেখাও তো, জীবনে দেখতে পান না, বিচার কিন্তু গিয়ে শ্বশুর বাড়ি এসছি তো, বরং সেখানে বাধা দিতে হবে। কারণ আমাদের দেশে মেয়ে পক্ষ তো ভয় করে, ছেলে পক্ষ তো করে না, করে না, মানে মেয়েটাকে সুখে রাখতেই হবে এনি হাউ, যে কোনো ভাবে। সুতরাং যদি আপনি বলেন যে দেখো তোমার বাড়ি টিভি থাকলে আমি আসবো না, তোমার মেয়েকে আসতে দেবো না, বাপরে বাপরে আর মারে করে কি বলবে? ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই, আমার মেয়ে সুখে থাকলি, আমার মেয়ে সুখে থাকলি না, করবে না? করবে, অবশ্যই করবে। আপনার প্রভাবটাকে কাজে লাগাইতে হবে, আপনাকে যা দিয়েছে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে, প্রভাব দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্যায় বাধা দেওয়ার তৌফিক দিয়েছে, আপনাকে বাক শক্তি দিয়েছে, আপনাকে ভালো কাজের আদেশ দেওয়ার তৌফিক দিয়েছে, এগুলোকে ব্যয় করতে হবে আল্লাহ রাস্তায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করবেন। কয়টি গুণ বললাম? তাওহীদ, পাঁচ ওয়াক্ত নামাজ, আর যাকাত প্রদান, ভালো কাজের আদেশ, আর অন্যায় কাজে বাধা। এই পাঁচটি কাজ যদি করি তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই নেমে আসবে। কাফের কে আল্লাহ পদদলিত করবেন আর মুমিন কে আল্লাহ সাহায্য করবেন, তখন আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা উপরে থাকবে যদি তোমরা মুমিন হয়ে যাও। ওয়ালাই ইয়াজাল আল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিন সাবিলা, কাফের কে কখনো মুমিনদের উপর শ্রেষ্ঠত্ব নেতৃত্ব আল্লাহ দেবেন না পৃথিবীতে কখনো। আল্লাহ বলেন লাই মানে জানেন, লান মানে পশ্চিম কালে, কখনো কখনো আল্লাহ কাফেরকে নেতৃত্ব আর শ্রেষ্ঠত্ব প্রাধান্য দেবেন না মুমিনের উপর। কিন্তু মুমিন হইতে হবে, মুমিনের যেই গুণগুলি বললাম, কোরআন থেকে বেশিরভাগ কথাবার্তা বলা হয়েছে, এছাড়াও বহু হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে ভবিষ্যৎবাণী সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশ্বাস দিয়েছেন ভবিষ্যৎবাণী করে যে তোমরা চিন্তা করিও না, সাহায্য অবশ্যই নেমে আসবে। সময় হয়ে গেছে নাকি? আজকে এখান থেকে শেষ করছি। قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.